सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত, শুভ সন্ধ্যা। আজ আমরা একটা জিনিস শিখব, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আপনার শব্দটার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম আওয়াজ আসছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন একটু কম আসছে আওয়াজটা? হ্যাঁ, এখন একটু কম, অনেক কম আসছে। ঠিক আছে, আমাদের তোয়ালি অপ্তমন হয়ে গিয়েছিল, আজকে দেখবো ভাব সপ্তমী। ভাব সপ্তমী এটি একটি বিশেষ প্রয়োগ, আমরা যে বাক্যগুলো এখন প্রয়োগ করছি, যখন আমরা বলছি, ধরুন যখন আমি এটা করেছিলাম তখন আমি সেটা, যখন এবং তখন, ধরুন যখন যখন রাম বিদ্যালয়ে যায় তখন ক্লাস শুরু হয়, ঠিক আছে? যখন রাম বিদ্যালয়ে যায় তখন ক্লাস শুরু হয়। তাহলে এখানে আমরা কি করছি, একটা ক্রিয়া কখন হচ্ছে সেইটা বোঝানোর জন্য আরেকটি ক্রিয়ার কথা বলছি। আমরা এটা এমনিতেও প্রয়োগ কর, ধরুন আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে ওটা কখন হয়েছিল, যদি আমরা পার্টিকুলার সময় মনে থাকলে সময় বলি, আর যদি কখনো সময় মনে না থাকে তাহলে অন্য কিছু ক্রিয়া দিয়ে ওটা বলে থাকি। তাই তো, এইভাবে আমরা করি। তো যখন একটা ক্রিয়ার কাল বোঝানোর জন্য অন্য একটা ক্রিয়াকে দেখানো হচ্ছে, তখন আমরা এই ভাব সপ্তমী অথবা সতী সপ্তমীর প্রয়োগ করতে পারি।
কিভাবে প্রয়োগ করব সেটা জানতে হবে, কি অর্থে প্রয়োগ করব সেটা বুঝতে পারলেন। মানে ধরুন ইয়াদা রামাহ বিদ্যালয়ম গচ্ছতি তদা বর্গহ আরভতে, যদা রামহ বিদ্যালয়ম গচ্ছতি তদা বর্গহ আরভতে। দেখুন ইয়াদা এবং তদা, ঠিক আছে, ইয়াদা এবং তদা, এই যে এইভাবে যখন বাক্যগুলো থাকে, যখন এটা হয়েছিল তখন সেটা হয়েছে, এইভাবে যখন বাক্যগুলো থাকে সেই সেই রকম অর্থে আমরা এই ভাবসপ্তমীর প্রয়োগ করে থাকতে পারি। কিভাবে প্রয়োগ করব, দেখুন যখনই ভাবসপ্তমী করতে যাচ্ছেন তখনই বুঝতে পারছেন যে দুটো বাক্য থাকছে এখানে অ্যাকচুয়ালি। ইয়াদা রামহ বিদ্যালয়ম গচ্ছতি তদা বর্গহ আরভতে, এখানে দেখুন দুটো বাক্য আছে, রামহ বিদ্যালয়ম গচ্ছতি বর্গহ আরভতে, দুটো বাক্য আছে, সেই দুটো বাক্যকে ইয়াদা এবং তদা এই দুটো দিয়ে জোড়া হয়েছে। হ্যাঁ, এবার এই যে ভাবসপ্তমী অথবা সতী সপ্তমীর যে প্রয়োগটা আমরা করব সেটা যেই বাক্যটা ইয়াদা দিয়ে শুরু হচ্ছে, ইয়াদা দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে, তদা দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে, রামহ বিদ্যালয়ম গচ্ছতি এটা ইয়াদা দিয়ে শুরু হচ্ছে, বর্গহ আরভতে এটা তদা দিয়ে শুরু হচ্ছে, তো যেই বাক্যটা ইয়াদা দিয়ে শুরু হচ্ছে সেই বাক্যেতেই ভাবসপ্তমীর প্রয়োগটা করব, ঠিক আছে। আর যেই বাক্যটা তদা দিয়ে শুরু হচ্ছে সেখানে কোনো প্রয়োগ হবে না, সেখানে শুধু যেরকম বাক্য ছিল সেরকম থেকে যাবে, ঠিক আছে। তাহলে যেই বাক্যটা ইয়াদা দিয়ে শুরু হচ্ছে সেই বাক্যেতেই ভাবসপ্তমীর প্রয়োগ হবে, আর যেই বাক্য তদা দিয়ে শুরু হচ্ছে সেখানে কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমন থেকে যাবে, ঠিক আছে। এবার কোথায় কি চেঞ্জ হবে, দেখুন আমরা বারবার বলছি যে ভাবসপ্তমী সতী সপ্তমী, তার মানে সপ্তমী বিভক্তির সাথে এর কোনো একটা সম্বন্ধ রয়েছে। কি করতে হবে, ইয়াদা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যেতে যেখানে যেখানে প্রথমা আছে, ইয়াদা দিয়ে যেই বাক্য শুরু হচ্ছে সেই বাক্যে যেখানে যেখানে প্রথমা আছে সেখানে সেখানে প্রথমার জায়গাতে সপ্তমী বিভক্তি করতে হবে, বুঝতে পেরেছেন? দুটো বাক্য, যদা রামহ বিদ্যালয়ম গতবান, যদা রামহ বিদ্যালয়ম গতবান তদা বর্গহ আরব্ধহ, এই বাক্যটাই বললাম, যদা রামহ বিদ্যালয়ম গতবান তদা বর্গহ আরব্ধহ, এখানে যদা দিয়ে শুরু হচ্ছে যদা রামহ বিদ্যালয়ম গতবান এই বাক্যটা, তদা দিয়ে শুরু হচ্ছে তদা বর্গহ আরব্ধহ এই বাক্যটা। তাহলে এখন রামহ বিদ্যালয়ম গতবান এই বাক্যতে ভাবসপ্তমীর প্রয়োগ হবে, কোথায় হবে, না এই বাক্যে যেখানে যেখানে প্রথমা বিভক্তি রয়েছে সেখানে সেখানে হবে। এখন রামহ বিদ্যালয়ম গতবান এই বাক্যে কোথায় কোথায় প্রথমা বিভক্তি রয়েছে, রামহ আর বর্গহ, না আমি বলেছি শুধু তদা দিয়ে বাক্যটা দেখতে না, বলেছি শুধু ইয়াদা দিয়ে যে বাক্যটা আছে, রামহ ইয়াদা রামহ বিদ্যালয়ম গতবান, রামহ বিদ্যালয়ম গতবান, এটাই তো ইয়াদা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তো এই যে বাক্যতে শুধু রামহতে আছে, আর কোথাও কি আছে, গতবানে আছে, গতবানেও আছে, গতবানেও আছে, রামাহতেও আছে, গতবানেও আছে, রামহ এটা রাম শব্দের প্রথমা বিভক্তির এক বচনের রূপ, গতবান এটা গতবৎ শব্দের প্রথমা বিভক্তির এক বচনের রূপ, ঠিক আছে। বিদ্যালয়ম এখানে দ্বিতীয়া আছে, তাহলে দু জায়গাতে প্রথমা আছে, রামহ এখানেও আছে, গতবান এখানেও আছে,
তাহলে যেখানে যেখানে প্রথমা আছে সেখানে সেখানে সপ্তমী করতে হবে, মানে রামহা এখানেও সপ্তমী করতে হবে আর গতবান এখানেও সপ্তমী করতে হবে। রামহা এটার সপ্তমীতে কি রূপ হয়? রামে রামে। গতবান একটু লিখুন এটার না স্যার, সপ্তম, বোর্ডে একটু লিখুন না। হ্যাঁ লিখবো লিখবো লিখবো, আগে বলে দেবো, লিখবো, লেখার এ আছে, লিখবো, ঠিক আছে, অনেকগুলো বাক্য লিখবো আমি, ঠিক আছে। গতবান এইটা সপ্তমীতে কি হবে? গতবতী হবে স্যার, গতবতী, 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 গতবতে নয় গতবতী, গতবতে হয় চতুর্থীতে, ঠিক আছে, ভগবতী গতবতী, বুঝতে পেরেছেন? তাহলে গতবতী, তাহলে কি হলো, রামহাটা রামে হয়ে গেল, গতবানটা গতবতী হয়ে গেল, ঠিক আছে। যেটা দ্বিতীয় ছিল সেটা দ্বিতীয় থেকে যাবে, সেখানে কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় মানে প্রথমা ছাড়া অন্যান্য যে বিভক্তি রয়েছে সেগুলোতে কোনো চেঞ্জ করার দরকার নেই, তাহলে শুধুমাত্র প্রথমাতেই সপ্তমী করতে হবে। তাহলে রামহা এখানে রামে হলো, বিদ্যালয়ম বিদ্যালয়ম থেকে গেল, গতবান গতবতী হয়ে গেল, তাই রামে বিদ্যালয়ম গতবতী, বর্গহ সমারব্ধ। আর একটা জিনিস কি খেয়াল করতে হবে, মূল বাক্যে যে যদা এবং তদা এই দুটো যে পদ ছিল সেই দুটো পদকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি কি নিয়ম একবার মাথার মধ্যে ভেবে নিন, যে যখন একটা ক্রিয়ার কালের দ্বারা আরেকটা ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে তখন আমরা ভাব সপ্তমীর প্রয়োগ করছি। ইয়াদা দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে, তাদা দিয়ে আরেকটা বাক্য শুরু হচ্ছে, ইয়াদা স্যার দিয়ে যে আরেকবার বলুন বাক্যটা না। শুরু, হ্যাঁ, যখন একটি ক্রিয়ার কালের দ্বারা আরেকটি ক্রিয়ার কাল নির্ধারণ করা হচ্ছে তখন আমরা ভাব সপ্তমীর প্রয়োগ করি। এবারে ইয়াদা দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে, তদা দিয়ে একটা বাক্য শুরু হচ্ছে, আমাদের ভাব সপ্তমীর প্রয়োগটা ইয়াদা দিয়ে যেই বাক্যটি শুরু হচ্ছে সেই বাক্যে করতে হবে। দ্বিতীয় নিয়ম, কি পরিবর্তন করতে হবে, ইয়াদা দিয়ে যেই বাক্যটি শুরু হচ্ছে সেই বাক্যে কোথায় কোথায় প্রথমা আছে সেটা দেখতে হবে, সেটা খুঁজে যেখানে যেখানে প্রথমা আছে সেখানে সেখানে সপ্তমী বিভক্তি করতে হবে। আর ইয়াদা এবং তদা এই যে দুটো ছিল এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে, তারপরে যে বাক্যটা আমরা পাবো সেটাই হচ্ছে ভাব সপ্তমী প্রয়োগ করে বাক্য। এবার আমরা কিছু বাক্যের অভ্যাস করব, সেই অভ্যাস করলে এই নিয়মগুলো আরো মাথায় বসে যাবে। একটু দাঁড়ান, আমি শেয়ার করছি। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে।
আচ্ছা, এবারে এই যে প্রথম বাক্যটা এখানে দেখুন, ইয়াদা প্রিয়ন্তহা ওদনম খাদিতবান তদা মাতা আগতবতী। এবার এই বাক্যে দেখুন, ইয়াদা দিয়ে কি বাক্য আছে? প্রিয়ন্তহ ওদনম খাদিতবান, তদা দিয়ে আছে মাতা আগতবতী। ঠিক আছে, তাহলে এখন কি হবে? ইয়াদা দিয়ে যেই বাক্যটি আছে সেই বাক্যে কোথায় কোথায় প্রথম আছে? প্রিয়ন্তহ এখানে আছে আর খাদিতবান এখানে আছে, দু জায়গাতে আছে। তাহলে প্রিয়ন্তহ এখানে সপ্তমী করতে হবে, সপ্তমী করলে কি হবে? প্রিয়ন্তে ওদনম খাদিতবান এখানে প্রথম আছে, এখানে সপ্তমী করলে কি হবে? খাদিতবতী মাতা আগত। দেখুন সবাই এটা চেঞ্জটা বুঝতে পারলেন নাকি? দেখুন এইভাবে চেঞ্জ গুলো হবে। ইয়াদা তদা উড়ে গেছে, ওটা 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 লেখা যাবে না, ওটাকে বাদ দিতে হবে। তদা দিয়ে যে বাক্য ছিল সেই বাক্যটা যেমন ছিল তেমন বসিয়ে দিতে হবে, মাতা আগতবতী। ইয়াদা দিয়ে যে বাক্য সেখানে যেখানে যেখানে প্রথমা সেখানে সপ্তমী করেছি, আর সব প্রথমা ছাড়া যেটা ছিল ওদানাম ছিল সেটা ওদানাম যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি। প্রিয়ন্তে ওদানাম খাদিতবতী মাতা আগতবতী। সবাই কি বুঝতে পেরেছেন? দেখুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পরের বাক্যটা অন্য একজন করুন, কেউ একজন করুন যিনি পারবেন মনে হচ্ছে, করুন। ইয়াদা মহারাজহ গ্রন্থান দত্তবান তদা সর্বে প্রসন্নাহ জাতাহ। স্যার চেষ্টা করতে পারি, ভুল হতে পারে। হ্যাঁ অবশ্যই করুন না, চেষ্টা করুন। প্রিয়ন্তে এই সরি মহারাজে গ্রন্থান গ্রন্থান দত্তবতি সর্বে প্রসন্নাহ জাতাহ। সর্বে প্রসন্নাহ জাতাহ, খুব ভালো, এই তো পুরো ঠিক আছে, বুঝতে পেরে গেছেন আপনি। আচ্ছা, পরেরটা অন্য কেউ বলুন। যদা চিত্রা বেলুড় মঠম গতবতী তদা বর্গহ সমারব্ধহ। দেখুন এখানে কিচ্ছু নেই, এখানে শুধু শব্দের লিঙ্গটা চেঞ্জ হয়েছে আর কিছু নেই, অন্য কিছু আলাদা কিছু নেই। বলুন অন্য কেউ। স্যার গতবর্তী নিয়েটা তো পারবো না মনে হচ্ছে, তো জানা শব্দ প্রস্ত করেছেন গতবর্তী, এটা কি কিরকম শব্দ? নদী শব্দের মতন হবে স্যার? হ্যাঁ জানেন তো এগুলো, তাহলে তাহলে বলছি হ্যাঁ চিত্রা বেলুড় না এখানে তো চিত্রা হবে না, এখানে তাহলে চিত্রায়াম বেলুড় মঠম গতবর্ষ্যাম বর্গহ চিত্র সমারব্ধ। চিত্রায়াম চিত্রায়াম বললেন তো, চিত্র হ্যাঁ চিত্রায়াম বেলুড় মঠম গতবর্ষ্যাম বর্গহ
সমারব্ধ হয়। সমারব্ধ, খুব ভালোই তো, বুঝতে পেরে গেছেন। পরেরটা অন্য কেউ ট্রাই করুন, সবাই ট্রাই করুন একবার, একটা একটা করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বালিকাহা, ওটা হয়ে যাবে সপ্তমীতে বালিকাসু। তো বালিকাসু বাক্যানি উক্ত বতিষু, উক্ত সর্বে তুষ্ণিম আসন। খুব ভালোই তো, বালিকাসু বাক্যানি উক্তবতীষু সর্বে তুষ্ণিম আসন। সবাই বুঝতে পারছেন তো? স্যার বুঝতে পারছি, কিন্তু এই শব্দরূপ গুলো তৎক্ষণাৎ মনে পড়াটা একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই জন্য শব্দরূপ গুলো ভালো করে মুখস্থ করতে হবে, যেগুলো বেসিক শব্দরূপ সেটা তো ভালো করে মুখস্থ চাই। যেমন এই যে রামহ ফলম লতা নদী, এগুলো তো বেসিক শব্দ রূপ, এগুলো একেবারে ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, সব জায়গাতে এগুলো কাজে লাগে। যেমন এই যে তবত প্রত্যয়ে স্ত্রীলিঙ্গ করতে যাওয়া মানেই আপনার নদী শব্দ রূপ কাজে লাগবে। তাহলে বালিকাসু বাক্যানি উক্তবতীষু সর্বে তুষ্ণিম আসন। স্যার এটা বালিকাসু? হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। আমি বলছি উক্তবতী এটা কোথায় গেল? উক্তবতীষু উক্তবত্যহ, এই উক্তবত্যহ এটা কি শব্দটা কি উক্তবত্? না, কর্তা কি আছে এখানে? বালিকা, তাহলে উক্তবতী, উক্তবতী শব্দ তো বতী। হ্যাঁ, তাহলে কি এটা ভবতী, ভবতী শব্দের মতন হবে? একদম একদম, দীর্ঘিকালান্ত। আপনারা জানেন যে তবত প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গে মানেই তো নদী শব্দের মতো হয়, নদী শব্দের মতো। ঠিক আছে ঠিক আছে একদম। স্যার এই বালিকাহা এটা তো বহু বচন আছে, এটা যদি ইয়েতে থাকতো সিঙ্গুলার মানে প্রথম এক বচন বালিকা, তাহলে বালিকায়াম করতাম আমরা, তাই তো? তাহলে উক্তবত্যাম করতাম সেখানে, উক্তবত্যাম করতাম সেখানে, সেখানে বাক্যটাও থাকতো যদা বালিকা বাক্যানি উক্তবতী তদা সর্বে তুষ্টিম আসন, এরকম বাক্য দেওয়া থাকতো, তখন যেটা বলবেন সেরকম। অ্যাপ্লিকেশনটা কি রকম, মানে এটা কি রকম কোথায় ব্যবহার করা, মানে আমরা তো এখন বুঝি না, এটা এখন করছি তো কি করে বুঝিনা বলতে, এই অর্থ যেখানে আপনি এই যে ইয়াদা তদা দিয়ে যেখানে আপনি বাক্য করছেন লিখছেন, যে যখন বলতে চাইছেন যে হ্যাঁ আমি যখন এটা করি তখন সেটা করি, যখন আপনি এরকম বলতে চাইছেন ঠিক আছে, তখনই সেই অর্থে আপনি এটা এইভাবে প্রাক করা প্রয়োগ করতে পারেন, এটাই ইয়াদা। আহম, আমি যদি বলি আহম দিয়ে, মানে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এগুলো দিয়ে কি ব্যবহার করা যায় তাহলে? অবশ্যই 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 অবশ্যই, যেমন ধরুন ইয়াদা আহম, এদা আহম বাক্যানি উক্তবান তদা সর্বে তুষ্ণিম আসন, এরকম বলতে পারি। তাহলে এখানে কি হবে, ইয়াদা অহম বাক্যানি উক্তবান, আমি লিখে দিচ্ছি দেখুন, লিখলে সুবিধা হবে। ইয়াদা অহম বাক্যানি উক্তবান তদা সর্বে তুষ্ণিম আসন, ধরুন এই বাক্যটা আপনি বলছেন ঠিক আছে। হ্যালো, তাহলে এখন এখানে প্রথমা কোথায় কোথায় আছে? অহম, অহম, অহমের সপ্তমী করলে কি হবে? অহম সেই তো মুশকিল হয়ে গেল, অহমে হয়ে যাবে মাই 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 মাই, এটা তার জন্য এটা জানতে হবে, এই অহম দিয়ে বাক্য প্রয়োগ করার জন্য অথবা ত্বম দিয়ে বাক্য প্রয়োগ করার জন্য আপনাদের অস্মত শব্দ আর ইস্মত শব্দটা মুখস্থ করতে হবে, সেটা করতে পারলে আর কোনো অসুবিধা হবে না। অহমটা হয়ে গেল মাই, বাক্যানি বাক্যানি থাকবে, উক্তবান কি হয়ে যাবে? উক্তবতী, আমি বললে উক্তবতী, আপনি বললে উক্তবতী হবে ঠিক আছে, সেটা
যেরকম যে বলবে, হ্যাঁ, ওখানে আপনি অহম বাক্যানি উক্তবান কেন করলেন? ওখানে বান তো এটা বললে পুল্লিঙ্গ এটা বোঝায় না? আচ্ছা, আমি আপনি বললাম বলে তাই বললাম। ও ঠিক আছে, মানে আমরা যদি বলি স্ত্রীলিঙ্গ উক্তবতী, হ্যাঁ তখন তখন এটা হয়ে যাবে উক্তবাতি, উক্তবাতি হয়ে উক্তবতী, যাবে, তাহলে তখন এখানে উক্তবতী, চেঞ্জ কি হবে, উক্তবত্যাম। উক্তবাত্যাম হবে, এই তো এই আচ্ছা, তো ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, তো এখানে আপনি বলছেন যেখানে যেখানে প্রথমা হবে, তো যেমন কর্মতাল, এখানে কর্মের মানে দ্বিতীয় বিভক্তি এগুলো আসবে না, তাহলে তৃতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি এগুলো কি উপয়োগ আসবে এর মধ্যে? যদি বাক্যে থাকে হ্যাঁ, তাহলে যেমন আছে তেমন রেখে দিতে হবে, কোনো চেঞ্জের দরকার নেই। ধরুন এখানে কেউ থাকলো বললো যে আগের বাক্যটা ছিল যে, ধরুন এখানে কেউ এখানে থাকতো যে ইয়াদা চিত্রা, যদি এখানে কেউ ঢোকাতো যে ইয়া নে না, কোনো যানবাহনকে ইউজ করে বেলুড়া মঠম গতবতী, ঠিক আছে, তাহলে এখানে কি হতো, এখানে কোনো এখানে চিত্রায়াম ইয়ানেনাটা ইয়ানেনাই থেকে যেত। আচ্ছা, মানে প্রথমা ছাড়া অন্য যে কোনো বিভক্তি থাকুক না কেন সেগুলো ওটা যেমন আছে তেমন রেখে দিতে হবে, কোনো ধরনের চেঞ্জের কিছু আসবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এটা হলো, এবার এগুলো সব তো আমরা করলাম কর্তৃবাচ্যে, কর্মবাচ্যের ক্ষেত্রেও তো হতে পারে। যেমন ধরুন আমি এই তারপরেই বাক্যটা লেখা আছে, সেটা হচ্ছে এই দেখুন, এই বাক্যটা দেখুন, ইয়াদা বালিকাভিহি বাক্যানি উক্তানি তদা সর্বে তুষ্ণিমাশন। আমি আগের যে বাক্যটা ছিল ইয়াদা বালিকাহ বাক্যানি উক্তবতী তদা সর্বে তুষ্ণিমাশন ছিল, এখানে কি করলাম, ইয়াদা বালিকাভিহি বাক্যানি উক্তানি, ওটাই শুধু ওটাকে শুধু বাক্য পরিবর্তন করে দিয়েছি, ইয়াদা বালিকাভিহি বাক্যানি উক্তানি তদা সর্বে তুষ্ণিমাশন, এরকম প্রয়োগ করি। তাহলে এখানে ভাবসপ্তমী করলে কি করতে হবে, যে নিয়মটা আগে শুনেছিলেন সেই নিয়মটাই এখানে কাজে লাগিয়ে বলুন কি হতে পারে, কি কি আমাদের কি দেখতে হবে, কোথায় কোথায় প্রথমা আছে দেখতে হবে। তাহলে এই যে বাক্যটাতে ইয়াদা দিয়ে যে বাক্যটা হচ্ছে সেখানে কোথায় কোথায় প্রথমা আছে, বালিকাভি এখানে কি আছে, বালিকা ভি বহুবচনে আছে, এটা তৃতীয়াতে আছে, তো এটা তৃতীয়াতে আছে, হ্যাঁ, বাক্যানি এখানে কোন বিভক্তি আছে, বাক্যানি বহুবচনে দ্বিতীয়া, এখানে তো বাক্যম ভুল করে বাক্যম দিলাম। বাক্যম বাক্যে বাক্যানি না, তাহলে এটা প্রথমেই থাকবে না? কর্ম তো ওটা বাক্যানি, কর্ম, হ্যাঁ বাক্যানি কর্ম, দ্বিতীয়াতেই আছে, দ্বিতীয়ার বহু বচনে আছে, এটা কোন বাচ্চের বাক্য, বাক্যানি কোন বাচ্চে, না পুরো এটা এই যে কর্ম বালিকা, বাচ্চে, কর্ম বাচ্চে বাক্য, কর্ম বাচ্চে কর্মতে কোন বিভক্তি হয়, তৃতীয়া, তৃতীয়া না প্রথমাই, প্রথমাই হবে, প্রথমাই হয়, প্রথমা, হ্যাঁ প্রথমা হবে, তাহলে তাহলে বাক্যানি বাক্য প্রথমাতেই হবে। প্রথমা আছে। উক্তানি কি আছে, উক্তানি কর্মতেই মতন মানে দ্বিতীয়াতেই আছে ওটা, উত্তম উক্তে উক্তানি, বাক্যানি বলছেন প্রথমাতে আছে, তাহলে সেটাও উক্তানি তাহলে করে প্রথম দ্বিতীয়াতে, হবে, প্রথম দ্বিতীয়াতে বিভক্তিতে আছে, আছে, তাহলে ওটা দ্বিতীয় বিভক্তি, উক্তানি বাক্য বাক্যানি, বাক্যানি প্রথমাতে আছে দ্বিতীয়াতে নেই, কি করে স্যার, বালিকা, ও তৃতীয়া, আচ্ছা হ্যাঁ বালিকা হ্যাঁ হ্যাঁ বিধি, হ্যাঁ হ্যাঁ স্যার, ওই তো, এটা কর্মবাচ্যের বাক্য, কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয় কর্মে প্রথমা হয়, এবার যেহেতু এটা নপুংসক লিঙ্গ শব্দ সেই কারণে দুটো রূপ একসাথে হয় একই রকম হয় বলে কনফিউশন হচ্ছে, হ্যাঁ কিন্তু আপনাকে দেখতে হবে যে বাক্যটা কি বাক্য বা কোন বাচ্যের বাক্যটা দেখতে হবে, ও, এই বাক্যটা হচ্ছে কর্মবাচ্যের বাক্য, কর্মবাচ্যের বাক্য মানে কর্মতে প্রথমা হবে, আর ত প্রত্যয়ান্ত শব্দটা কর্মকে ফলো করে তাহলে সেখানেও প্রথমা আছে, তাই তো, মনে পড়ছে নিয়মগুলো, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোথায় কোথায় প্রথমা হচ্ছে, তাহলে বাক্যানি এখানেও প্রথমা হচ্ছে, উক্তানি উত্তম, এখানেও প্রথমা হচ্ছে, তাহলে এই দুটো জায়গাতে প্রথমা হচ্ছে, এখানে
সপ্তমী করতে হবে তাহলে নিয়ম অনুসারে, তাই তো? তাহলে বাক্যানি এখানে সপ্তমী করলে কি হবে রূপ? ভেবে বলুন। বাক্যেষু, বাক্যেষু। উক্তানি এখানে কি হবে? উক্তেষু, উক্তেষু। তাহলে এবারে কি হবে দেখুন, তাহলে বলুন পুরো বাক্যটা হচ্ছে বালিকাভি বাক্যেষু উক্তেষু সর্বে তুষ্ণিম আসন। কঠিন আছে, কঠিন বলতে আপনাদের বাক্যটা কোন কোন বাচ্চা সেটা বুঝতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনারা বাক্যটা বুঝছেন না, আপনি বাক্যানি দেখছেন ভাবছেন দ্বিতীয়, এইটা এটাই তো ভুল। যখন আপনি দেখছেন তার আগে বালিকা ভিহি আছে, মানে কর্তায় তৃতীয়া করছি, কর্তায় তৃতীয়া করছি, এটাই তো একটা সিম্বল যে এই বাক্যটা বাচ্চ, এই বাক্যটা কর্মবাচ্য আছে, এটাই তো বোঝার উপায়। যখনই আমি দেখছি এক কর্তা তৃতীয়াতে আছে, তখনই তো বুঝে নেবো যে বাক্যটা কর্মবাচ্য আছে। আর কর্মবাচ্য আছে মানেই কর্মে প্রথমা বিভক্তি আছে, বোঝা গেছে? দেখুন পরের বাক্যটা, পরের বাক্যটা একই রকম আছে, এটাও বুঝতে পারবেন। যদা মৌমিতয়া সংস্কৃত যন্ত্রম কথিতম তদা অন্যে শ্রুতবন্তঃ। যদা মৌমিতয়া সংস্কৃত যন্ত্রম কথিতম তদা অন্যে শ্রুতবন্তঃ। দেখুন এখানে কি হবে, এখানে কি আছে, এই বাক্যটা কোন বাচ্চা আছে, যদা দিয়ে যে বাক্যটা, প্রথমা বিভক্তি হবে। এবার এবার চেঞ্জ করে বলুন কি হবে তাহলে, মমিতায়া সংস্কৃত যন্ত্রেষু কথিতেষু এখানে এখানে আপনি আগে আগেরটাই বহুবচন ছিল বলে বাক্যে সুক্তেশ হয়েছিল, এখানে তো একবচন আছে, সংস্কৃত যন্ত্রে কথিতে একবচন আছে, তো যন্ত্রম তো একবচন আছে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে সংস্কৃত যন্ত্রম এটা নপুংসক লিঙ্গ হলো, তাই তো স্যার? হ্যাঁ, সংস্কৃত যন্ত্রম নপুংসক লিঙ্গ হলো, সেই জন্য কথিতম হলো, সেই জন্য কথিতম হলো, ঠিক। তো তাহলে এখানে নপুংসক লিঙ্গের এটা কোন চেঞ্জ হবে না, মানে বিভক্তিতে যেমন থাকবে সপ্তমীতে সেই রকমই আনতে হবে। হ্যাঁ, মানে এখানে লিঙ্গের কোনো চেঞ্জ নেই, যেমন লিঙ্গ আছে তেমন থাকবে, যেমন বচন আছে তেমনই থাকবে, শুধু বিভক্তিটা চেঞ্জ হবে। প্রথমা বিভক্তির এক বচন হলে সপ্তমীর এক বচন হবে, প্রথমার দ্বিবচন হলে সপ্তমীর দ্বিবচন হবে, প্রথমার বহুবচন হলে সপ্তমীর বহুবচন হবে, ঠিক আছে? লিঙ্গ এবং বচন যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। হলো, বোঝা গেছে এটা? ঠিক আছে, মানে আপনারা বেসিক যেটা নিয়ম সেটা মাথায় রাখবেন, বাক্য দেখে কনফিউশন হওয়ার দরকার নেই। আমাকে ইয়াদা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যে কোথায় কোথায় প্রথমা আছে সেটা খুঁজতে হবে, এইটুকুই তো কাজ। একবার প্রথমা খুঁজে নিলেন, তারপরে সপ্তমী লাগাতে কতক্ষণ, শুধু প্রথমা কোথায় কোথায় আছে সেটা সেটা একটু খুঁজে বের করতে হবে, সেটা দেখ বুঝতে হবে যে কোথায় কোথায় প্রথমা আছে, বাক্যটা কোন কোন বাচ্চে বাক্যটা আছে সেটা দেখতে বুঝতে পারলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কোথায় কোথায় প্রথমা আছে। কর্তৃবাচ্যের বাক্য থাকলে কর্তায় প্রথমা থাকবে, এবং কর্তার যেগুলো বিশেষণ সেগুলোতে প্রথমা থাকবে, আর কর্মবাচ্যের বাক্য হলে কর্মে প্রথমা থাকবে, আর কর্মর যেগুলো বিশেষণ সেগুলো প্রথমা থাকবে, তাই তো? আচ্ছা, এইবারে এই বাক্যটা দেখুন,
আমরা কর্মণি সানচ প্রত্যয়ের প্রয়োগ শিখেছি, তাই তো নাকি? কর্মণি সানচ, কর্মবাচ সানচ প্রত্যয়ের প্রয়োগ শিখেছি তো? সেই রকম যদি বাক্য থাকে এখানে, যেমন এই বাক্যটা দেখুন, ইয়থা ইয়দা অধ্যাপকেন শঙ্করঃ আহূয়মানঃ তদা সহ কথয়িতুম প্রারভতে। যদা অধ্যাপকেন শঙ্করঃ আহূয়মানঃ তদা সহ কথয়িতুম আরভতে। মানে এই বাক্যে কোথায় কোথায় প্রথম আছে? শঙ্করঃ আহূয়মানঃ। আহূয়মানঃ, তাহলে বাক্যটা চেঞ্জ করে বলুন কি হবে? অধ্যাপকেন শঙ্করে আহূয়মানে সন্ধি হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, সন্ধি হয়ে বিসর্গ হয়ে যায়, ওটা বলবো আমি পরে। সন্ধি সেখানে সময় বলবো, সহটা ওটা সন্ধি হয়ে সহের বিসর্গটা লুপ্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন সবাই? এটা শুধু বাক্যগুলো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে প্রথম যে নিয়মটা দেখেছিলাম সে নিয়ম কিন্তু একই আছে, সেই নিয়মই কাজে লাগছে প্রত্যেকটা জায়গাতে। শুধু এক্সট্রা কি হচ্ছে, বাক্যগুলো স্ট্রাকচার হচ্ছে, কোথাও কর্তৃবাচ্য হচ্ছে, কোথায় কর্মবাচ্য হচ্ছে, কোথায় কর্মবাচ্য সানস হচ্ছে, এইটুকুই হচ্ছে, কিন্তু নিয়ম একটাই। সেই নিয়মটা যদি মাথায় রাখেন তাহলে যে কোনো বাক্য থাকুক না কেন আপনি এটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এইবারে একটা একটু অন্যরকম করতে হবে, সেটা হচ্ছে এইখানে একটু সমস্যা হবে। এই বাক্যটা দেখুন, যদা শিক্ষক গৃহকার্যম দদাতি তদা সর্বে সাবধানম শৃণ্বন্তি। যদা শিক্ষক গৃহকার্যম দদাতি তদা সর্বে সাবধানম শৃণ্বন্তি, এই একটা বাক্য আছে। এবার এই বাক্যে কোথায় কোথায় প্রথম আছে? শিক্ষকঃ আর দদতি, দদা দদাতি, এই প্রথমটা দেখুন, দ্বিতীয়টা নয়, প্রথমটা দেখুন, এইটা দেখুন, এই বাক্যটা দেখুন, প্রথম বাক্যটা, বুঝতে পারছেন? এইটা যদা শিক্ষকঃ গৃহকার্যম দদাতি, দদাতি এখানে দাদাতি এখানে প্রথম আছে, দাদাতি দাদাতি প্রথম হয় তো স্যার। দাদাতি এটা শব্দ রূপ না ধাতু রূপ? এটা ধাতু রূপ। ধাতু রূপে কি প্রথম বিভক্তি হয়? না, প্রথম বিভক্তি হয় না, কিন্তু প্রথম মানে এক বচনে কি বলে, প্রথম পুরুষ, প্রথম পুরুষে এক বচন, প্রথম প্রথম পুরুষ হয়, প্রথমা হয় না। আচ্ছা হ্যাঁ, নিয়মে 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 কি বলা ছিল, প্রথমা বিভক্তি দেখতে, প্রথম পুরুষ দেখলে হবে না। হ্যাঁ বিভক্তি, তাই না? হ্যাঁ, তাহলে দাদাতি কিন্তু এখানে কিন্তু প্রথমা বিভক্তি নেই, এই হচ্ছে কথা। দাদাতি এখানে প্রথমা প্রথম পুরুষ হতে পারে, কিন্তু প্রথমা বিভক্তি কিন্তু নেই। সু এই বিভক্তিটা কি দাদাতি এখানে আছে? সু ঔ যস এটা প্রথমা বিভক্তি আমরা জানি, সেগুলো কি এখানে আছে? সেটাই হচ্ছে দদাতি, এটা শিক্ষককে ফলো করছে মানে এটা প্রথম আছে এরকম নিয়ম নয়। গতবান তবত প্রত্যয়ান্ত শব্দগুলো আমি বলেছিলাম, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, এগুলো যদিও ক্রিয়া বোঝাচ্ছে কিন্তু এগুলো চলে শব্দ রূপের মতো, সেই জন্য সেগুলো প্রথমান্ত দ্বিতীয়ান্ত তৃতীয়ান্ত সেভাবে চলে। কিন্তু দদাতি গচ্ছতি পঠতি খাদতি এগুলো তো তিগন্ত,
এগুলো এগুলো ধাতু রূপ, এগুলো শব্দ রূপ নয়, তাই এগুলোতে প্রথমান্ত এটা এটা সম্ভব নয়, বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা যে নিয়মটা এতক্ষণ দেখে এলাম যে প্রথমা থাকলে সেখানে আমি সপ্তমী করব, সেই নিয়ম যদি কাজে লাগাই তাহলে এখানে শুধুমাত্র শিক্ষা কাহা এখানেই চেঞ্জটা হবে, তাই তো? অন্য কোথাও কোনো চেঞ্জ হবে না সেই অনুসারে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, কিন্তু এখানে, কিন্তু এখানে একটু আপনাকে একটুখানি একটা ছোট্ট ট্রিক্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে দাদাতি এখানেও চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে, কিন্তু দাদাতি যেহেতু এটা ক্রিয়াপদ সেখানে তো চেঞ্জ করা যাবে না, তাহলে কি করতে হবে? দাদাতি এই যে ক্রিয়াপদটা রয়েছে তার সত্যি প্রত্যয় করলে কি রূপ হয় সেটা বের করতে হবে, ঠিক আছে? আমরা সত্যি প্রত্যয় রূপ বের করতে জানি, আমরা নিয়ম জেনে গেছি সত্যি প্রত্যয় রূপ বের করলে কি কি নিয়ম লাগে, তাই তো? সত্যি প্রত্যয় রূপ বের করতে গেলে কি করতে হয়? বহুবচনের রূপটা নিতে হবে, দিয়ে যদি তয় হস্যই থাকে তাহলে শুধু হস্যইকার বাদ দিতে হবে, আর দন্ত্য ন তয় হস্য থাকে দন্ত্য ন হস্যইকার বাদ দিতে হবে, তাই তো? এই তো নিয়ম নাকি? হ্যাঁ তাই নিয়ম স্যার, তাই। হ্যাঁ, তাহলে এখানে দাদাতি এটার সত্রী প্রত্যয়ের রূপ মানে প্রাতিপদিকটা কি হবে? দাদাতি এর বহুবচন রূপ কি হয় দাদাতি? দাদাতি। তাহলে এখানে কি বাদ দিতে হবে? হস্যইকারটা বাদ দিতে হবে, দে শব্দটা দাদাত। তাহলে কি পাবো আমি? দাদাত, দাদাত, দাদাত। তাহলে এটা কিন্তু একটা শব্দ রূপ, দাদাতে এটা কিন্তু একটা শব্দ, এখানে আমি সপ্তমী করতে পারি কি পারি না দাদাত? এখানে পারি, দাদাত এখানে আমি সপ্তমী করতে পারি, তাই তো? তাহলে এখানে কি করতে পারি আমি? দাদাত শব্দের সপ্তমীর একবচন করতে হবে আমাকে, তাই তো? তাহলে দাদাত শব্দের সপ্তমীর একবচন কি হবে? দাদাতি উইদে হস্যই। হ্যাঁ ঠিক, খুব ভালো। চিকিৎসাকে তদতি সর্বে সাবধানম শৃণ্বন্তি। বুঝতে পেরেছেন? আমি আরেকটা আপনাদের বাক্য দিই, তাহলে দাদাত শব্দের রূপটা কিরকম এলো তাহলে? এটা কাকে ফলো যেমন করলো, মানে কোন কোন শব্দকে ফলো করে হলো? দাদাত শব্দের রূপ সত্রী প্রত্যয়ান্ত শব্দের রূপ পুল্লিঙ্গে ধাবত শব্দকে ফলো করে বলা হয়েছিল, যেখানে যেখানে বহুবচনে দন্ত্য ন তয় হস্যই থাকে সেখানে ধাবত শব্দকে ফলো করে, যেখানে বহুবচনে তয় হস্যই থাকে শুধু সেখানে কাকে ফলো করে, মনে আছে? মারুত মারুত শব্দকে ফলো করে। দাদা শব্দটা এখানে বহুবচনে দন্ত্য ন তয় হস্য নেই শুধু তয় হস্য, তাহলে এটা কাকে ফলো করবে? মারুত শব্দকে ফলো করবে। মারুত শব্দের কারণে মারুত মারুত মারুতাহা মারুতাম মারুত মারুতাহা মারুতা মারুদভিয়া মারুতভিহি মারুতে মারুদভিয়া মারুতভিয়াহা মারুতাহা মারুদভিয়া মারুতভিয়াহা মারুতাহা মারুতো মারুতাম মারুতি মারুতো মারুৎসু মারুতি মারুতি দাদাতি। বোঝা গেছে? সত্রী প্রত্যয়ে রূপ বের করানোর যে নিয়মগুলো আমরা দেখেছিলাম সেইগুলো মাথায় রাখতে হবে এইটা করার সময়, না হলে হবে না। এটা অ্যাকচুয়ালি সত্রী প্রত্যয়ের প্রয়োগটা এর মধ্যে চলে আসছে, এখানে ভাবসপ্তমী করতে হচ্ছে, ভাবসপ্তমী করার আগে সত্রী প্রত্যয় করার জন্য সত্রী প্রত্যয়ের শব্দটা পাওয়ার জন্য কি কি নিয়ম লাগতো সেই নিয়মগুলো মাথায় থাকলেই এটা করা যাবে, না হলে করা যাবে না। এই জন্য যখনই এই ধরনের বাক্য থাকবে তখন আপনাকে সত্রী প্রত্যয় নিয়মটা মাথায় আনতে হবে, যে কি ধাতুর কিরকম রূপ থাকলে কি কি বাদ দিতে হয়, দিলে কিরকম ভাবে প্রাতিপদিক পাওয়া যায়, সেই প্রাতিপদিকটা কার মতো চলে, পুল্লিঙ্গে কার মতো চলে, স্ত্রীলিঙ্গে কার মতো চলে, ক্লীবলিঙ্গে কার মতো চলে, এই নিয়মগুলো আপনাদের যেটা আমরা এতদিন দেখেছি লিস্ট নিয়মের লিস্ট করা ছিল তালিকা নিয়মটা লিখে দেওয়া হয়েছিল সেই নিয়মগুলো আপনাদের মাথায় আনতে হবে, নাহলে কিন্তু এই বাক্যগুলো করা একটু চাপ আছে।
স্যার আপনার এই ক্লাস ওয়ার্কের এই বোর্ডটা আপনি শেয়ার করবেন তো আমাদের সঙ্গে? হ্যাঁ অবশ্যই অবশ্যই করে দেবো। এবার তাহলে এখন এখানে দেখুন, আমি যে এই যে প্রথম আমি যে বাক্যটা দিয়ে শুরু করেছিলাম আজকে, যদা রামহ বিদ্যালয়ং গচ্ছতি তদা বরদহ আরভতে, এই বাক্য যদি আপনি দেখেন এখানে, এখানেও তো এখানে এখানেও এখানে তাহলে কোথায় কোথায় প্রথম আছে? রামহ এখানে প্রথম আছে, গচ্ছতি এখানে কিন্তু প্রথমা নেই, প্রথম পুরুষ আছে, প্রথম পুরুষ। তাহলে এখানেও এখানে কি করতে হবে, এখানে এখানেও আপনাকে সত্রী করতে হবে, বুঝতে পেরেছেন? যেখানে যেখানে এরকম ক্রিয়াপদ পাচ্ছেন সেখানে সেখানে আপনাকে ক্রিয়াপদের জায়গাতে একটা সত্রী প্রত্যয়ের রূপ আনতে হবে। তাহলে এখানে গচ্ছতি এটা ক্রিয়াপদ, এখান এই গচ্ছতি ক্রিয়াপদ থেকে সত্রী প্রত্যয় পেতে গেলে কি করতে হবে একজন বলুন, নিয়মটা মাথায় রেখে কি করতে হবে সেটা বলুন। স্যার যেহেতু এটা প্রথমের বহুবচন রূপটা নিতে হবে, গচ্ছন্তি, তারপরে ন এবং হস্যই, ন এবং হস্যইটা বাদ দিলে গচ্ছাত আসবে, এবং যেহেতু এটা অন্তি শব্দ দিয়ে এন্ডিং তাই ধাওয়াত শব্দ ফলো করবে। করলে কি রূপ হবে সপ্তমীর এক বচনে? গচ্ছতি হবে। ঠিক, তাহলে বাক্যটা চেঞ্জ করে বলুন কি হবে? রামে বিদ্যালয়ম গচ্ছতি বর্গহ আরোভতে। আরোভতে, রামে বিদ্যালয়ম গচ্ছতি বর্গহ আরোভতে। এখানে দেখুন প্রথমের প্রথমের গচ্ছতিটা কিন্তু ক্রিয়াপদ, দ্বিতীয় বাক্যের গচ্ছতি কিন্তু একটা শব্দরূপ, প্রথমটা ধাতু রূপ ছিল, গম ধাতুর প্রথম পুরুষের এক বচন গচ্ছতি, রামহ বিদ্যালয়ম গচ্ছতি। দ্বিতীয় বাক্যে যে গচ্ছতিটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে গম ধাতুর সত্রী প্রত্যয়ান্ত যে শব্দ, শব্দ তার সপ্তমীর এক বচনে হচ্ছে গচ্ছতি। দেখতে একই রকম হলে হলেও কিন্তু দুটো কিন্তু অন্যান্য জিনিস দিয়ে তৈরি। তো এটাকে ক্রিয়াপদ হবে স্যার? কোনটাকে? এই গচ্ছতি এখন যেটা চেঞ্জ হলো, তাহলে এটা কি ক্রিয়াপদ? না না, ক্রিয়াপদ নয়, ক্রিয়াবাচক শব্দ এটা, ক্রিয়াবাচক শব্দ। এটা তো সত্রী প্রত্যয়ান্ত শব্দ তাই না? সত্রী প্রত্যয়ান্ত শব্দগুলো কিরকম হয়? ক্রিয়াবাচক শব্দ হয়, এগুলো ক্রিয়ার অর্থ বোঝায় কিন্তু চলে শব্দ রূপের মতো। না মানে তো কোনোটা দিয়ে কোনো চেঞ্জ হচ্ছে না, এখন ইয়াদা দিয়ে যে বাক্যটা আছে আর ভাবসপ্তমী দিয়ে যে বাক্যটা তৈরি করছি সেখানে মানে কোনো চেঞ্জ হচ্ছেই না, শুধু একটা বাক্যকে দুভাবে লেখা যায়। আপনারা বিভিন্ন যখন গ্রন্থ পড়বেন সংস্কৃতে এই ধরনের এই ভাবসপ্তমীর প্রয়োগ অনেক জায়গাতে থাকে, অনেক জায়গাতে থাকে, তখন এটা বুঝতে সুবিধে হবে, এটা জেনে জানা থাকবে। ঠিক আছে, মানে কোনো কোথাও চেঞ্জ হচ্ছে, মানে একই থাকছে, দুটো বাক্যেরই মানে একই, বুঝতে পেরেছেন? এবারে ধরুন আমি এখানে যদি একটা চেঞ্জ করি, এটা বলুন দেখি কেউ একজন এখানে কি হবে বলবো স্যার? হুম, সীতায়াম বিদ্যালয়ম গচ্ছতি তদা বর্গহ আরোভতে। সীতায়াম বিদ্যালয়ম, তারপর গচ্ছতি হবে, মানে কি বানানটা কি পয়দীর্ঘি হবে, হ্যাঁ এটা তো আবার চেঞ্জ হবে না,
স্ত্রীলিঙ্গ। কাচ্ছাত্তিয়াম হবে। আচ্ছা, কি কি ভুল হয়েছে বুঝতে পেরেছেন? কি ভুল হয়েছিল? হ্যাঁ, ওই গচ্ছাতে ইয়ে রূপটাই ঠিক করতে হবে আর কি, তাই না? ওটা স্ত্রীলিঙ্গে কি? এবার ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা ভুল আছে, এটা কি কেউ জানেন? দেখুন বুঝতে পারেন নাকি। আচ্ছা, যদি সত্যির যেহেতু প্রত্যয়, হবে না স্যার, তা রস্মই হ্যাঁ গচ্ছতে হবে তো সপ্তমীতে। তাই হর্ষই বলছেন তাই তো, মানে দারুন, হ্যাঁ হ্যাঁ স্যার, তা এইটা রস্মই বলছেন, হবে। এটা বলছেন তাই তো। হ্যাঁ, না, গচ্ছতিও হবে না, গচ্ছত্যাম এটাও হবে না। কেন হবে না সেটা যদি কেউ বলতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনারা কেন জানেন, আপনারা নিয়মও জানেন, এটা আপনারা জান বললে বলবেন হ্যাঁ এটা তো ঠিকই, আপনার জানা নিয়ম, কিন্তু এই মুহূর্তে আপনাদের মনে পড়ছে না বলে আপনারা বলতে পারছেন না। একটু মনে করার চেষ্টা করুন দেখি। সত্যি প্রত্যয়ের স্যার, এটা তাহলে ওই গচ্ছন্তি হবে স্যার? না, ওই ও স্যার, ওটা নদীশু মানে নদী স্যার, ওই রকম ভাবে হবে কিছু না না স্যার, মানে এটা একজন 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 গচ্ছামি একজন ইয়াম একজন একজন স্যার, করে বলুন। গচ্ছন ইয়াম হবে স্যার, কারণ ওটা ওটার নকার যুক্ত হয় প্রাতিপদিকটা বলছে, গচ্ছন্তি। এইটা বলছেন তাই তো, হ্যাঁ স্যার, এটা গচ্ছন্তিয়াম বলছেন তাই, এটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে ঠিক হলো জিনিসটা, গচ্ছন্তিয়াম এটা হবে। ওই জন্যই বললাম সত্যির প্রত্যয়ের সময় যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলো মনে রাখতে হবে, সেই নিয়মগুলো ভুলে গেলে সমস্যা। সেখানে নিয়মটা বলা ছিল যে যখন আমি স্ত্রীলিঙ্গে সত্যি প্রত্যয়ের রূপ নির্ধারণ করছি তখন দুটো পক্ষ থাকতে পারে, একটা অতি আছে একটা অতি নেই। যদি শেষে অতি থাকে, যেমন ধরুন পঠাতি পাইলে গচ্ছাতি, এখানে শেষে অতি আছে, প্রথম পুরুষের এক বচনের যে রূপ সেখানে অতি আছে, পঠাতি যেখানে অতি আছে সেখানে বহুবচনের রূপ নিয়ে হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করে দিতে হয়, তাহলে গচ্ছাতি ছিল অতি আছে, তাহলে এর বহুবচনে হয় গচ্ছন্তি, হর্ষইকারটা দীর্ঘ গচ্ছন্তি, এটা হচ্ছে প্রাতিপদিক, গচ্ছন্তি এটা হচ্ছে প্রাতিপদিক। হ্যাঁ স্যার, মনে পড়েছে। সেই প্রাতিপদিককে সপ্তমীর এক বচনে কি হবে? গচ্ছন্তিয়াম হবে, গচ্ছত্যাম হবে না, ঠিক আছে। আর যদি অতি না থাকে, যেমন করোতি দদাতি এই সব জায়গাতে, সেখানে আপনার কি করতে হবে? সেখানে আপনাকে বহুবচনের রূপ নিতে হবে, নিয়ে যেটা দন্ত্য হয় দন্ত্যটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেখানে দীর্ঘই করতে হবে। কারোতি কুরুতাহা কুরুবন্তি হয়, কুরবন্তি আছে, সেখান থেকে দন্ত্য বাদ দিতে হবে, যে তাহলে কুরবাতি, সেই তারপরে হর্ষইকারকে দীর্ঘইকার করতে হবে, তাহলে কুরবাতি এটা হবে প্রাতিপদিক। এই নিয়মটা ছিল, এইটা মনে নেই বলে সমস্যা হলো। আর গচ্ছতি, মণি ম্যাডাম বললেন গচ্ছতি, গচ্ছতি তো হবেই না, তার কারণ হচ্ছে গচ্ছতি গচ্ছত এই প্রাতিপদিকটা হচ্ছে পুলিঙ্গের প্রাতিপদিক, আর এখানে যেটা কর্তা সেটা কোন লিঙ্গে আছে? স্ত্রীলিঙ্গে। সীতা, সীতা হ্যাঁ স্ত্রীলিঙ্গে আছে, তাহলে আপনাকে সূত্রী প্রত্যয়ান্ত শব্দটা স্ত্রীলিঙ্গে যেটা হয় সেটা তৈরি করতে হবে, পুলিঙ্গের প্রাতিপদিক দিয়ে এখানে হবে না, ঠিক ঠিক, ঠিক আছে তাই না? সেই জন্য এখানে যখন প্রাতিপদিক করছেন তখন ওই সূত্রী প্রত্যয়ের ক্ষেত্রে পুলিঙ্গ এবং নপুংসকলিঙ্গের জন্য একটা নিয়ম করা ছিল, আর স্ত্রীলিঙ্গের জন্য একটা আলাদা নিয়ম করা ছিল। সেই নিয়মগুলো মাথায় রাখলে এগুলো করতে সুবিধা হবে। সেই নিয়ম অনুসারে এখানে প্রাতিপদিকটাই হচ্ছে গচ্ছন্তি,
তার সপ্তমীর এক বচনে হচ্ছে গচ্ছন্ত্যাম, সীতায়াম বিদ্যালয়ম গচ্ছন্ত্যাম বর্গহ। তাহলে এগুলো সবই ভুল, ঠিক নয়, এটা ভুল। ঠিক আছে, এটা ঠিক, গচ্ছন্ত্যামটা ঠিক, এটা ভুল। বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে। আচ্ছা, এবার এই বাক্যটা করুন দেখি, এইটা এইটা করুন। যদা শিক্ষকাঃ গৃহকার্যম দদতি তদা সর্বে সাবধানম শৃণ্বন্তি, এটা করুন। শত্রু প্রত্যয় কিন্তু ওখানে প্রয়োগ করতে হবে, সেটা ভেবে করবেন। শিক্ষকাহ, এটা শিক্ষকাশু হবে তাই তো? কাসু, এটা কি শব্দ? শব্দটা কি, মূল শব্দটা কি? পুংলিঙ্গ, শিক্ষকেশু। শিক্ষকেশু, ঠিক, শিক্ষকেশু। গৃহকারে দদতিটা চেঞ্জ হবে, তাহলে দদন, দদতি, দদতি, এটা বহুবচনে, তাহলে দদতি, তাহলে শব্দটা দাঁড়ালো দদন, দদনের বহুবচন হয়ে যাবে দদৎসু। গৃহকার্যম দদৎসু সর্বে সাবধানম শৃণ্বন্তি। একটা আপনি একটা ভুল করেন, সেটা হচ্ছে দদন, দদন কিছু হয় না, দদন কি হয়, দদন নয়, দাদাত। দাদাত, হ্যাঁ হ্যাঁ, দাদাত শব্দ তৈরি হয় সেখান থেকে, দাদাৎসু। হ্যাঁ, এভাবে বুঝতে পারলেন? আপনি যেরকম বুঝেছেন সেরকম বুঝিনি, আমি শুধু ওখানে দেখলাম যে দাদাত রয়েছে, ওর সাথে সু লাগাবো, ওটা আমি হ্যাঁ তাই, সেরকম ভাবে করলাম। একদম এরকমই করতে হবে। আপনাকে শব্দটা আপনি শব্দটা পেলেন, দাদাত শব্দ পেলেন, সেখানে হ্যাঁ, আপনাকে সপ্তমীর বহুবচন করতে হবে, সেই আপনি করেছেন, এই জন্য ঠিক হয়েছে। কিন্তু শিক্ষকে আপনি এসো গৃহকার, বোঝাতে পারলে আমি পারবো না। না আপনি ঠিকঠাক করতে পারলেই হবে, মানে আপনি যদি নিজের মতো করে নিয়মটা বুঝিয়ে নিতে পারেন তাহলে অসুবিধা নেই, আমার মতো করেই বুঝতে থাকুন, মানে আপনি নিজের মতো করে বুঝলেই হবে। শিক্ষকে এসো গৃহকার্যম দদৎসু সর্বে সাবধানম শৃণ্বন্তি। দেখুন এটা সবাই বুঝতে পারছেন নাকি, দেখুন কারোর বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে তাহলে বলুন। এই বাক্যটা স্যার, দাদত সুটা একবার বলুন। দেখুন, এখানে দাদাতি ছিল, দাদাতি আছে, তাহলে এখানে আপনার কি করতে হবে, প্রথমে শত্রু প্রত্যয়ান্ত প্রাতিপদিকটা খুঁজতে হবে, সেটা কি হবে বলুন। দাদত, তাই দাদাত তো কেন বললেন, দাদাত দাদাত কেন বললেন, ওই কি ওই ইকারটা বাদ দিলাম, এই কার্ডটা বাদ দিলেন, খুব বহুবচন। ভালো, একদমই একদমই। তাহলে দাদাত আপনি পেলেন, এবারে আপনাকে দাদাত এটা শব্দ পেলেন, এবারে আপনাকে দেখতে হবে দাদাত শব্দের কোথায় কি করতে হবে। এখন যেটা কর্তা আছে সেখানে কি করেছেন, সপ্তমীর বহুবচন করেছেন, তাই তো, হ্যাঁ, বাকি সত্রী প্রত্যন্ত শব্দটা ফলো করবে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানেও কি করতে হবে, সপ্তমীর বহুবচন করতে হবে, এই জন্য দাদাতসু হলো। আগেরটায় দেখুন, এখানে এই বাক্যটা আমি আগে দিয়েছিলাম, এই বাক্যটা এখানে দিয়েছিলাম, শিক্ষকাহ গৃহকার্যম দদাতি, তাই না, সেখানে এক বচন ছিল, সেই জন্য দদাতি হয়েছিল। আমি যদি দ্বিবচনে দিলে কি হয় বলতে পারেন, দ্বিবচনে দিলে ধরুন দিতাম দদাতোহ হবে, দদাতোহ, একদম একদম একদম, দদাতোহ, আমি মানে এটা ধাবত শব্দকে ফলো করছে, একদম ধাবত শব্দ ফলো করছে, না ধাবত মরুৎ শব্দ ফলো, মরুৎ শব্দ,
আচ্ছা মরুৎসব, ঠিক আছে। হ্যাঁ ওই সব জায়গায় চেঞ্জ নেই বলে বোঝা যায় না, কিন্তু অনেক জায়গায় তো চেঞ্জ আছে। স্যার এরকম কিছু শব্দ দিন যেগুলো শত্রু প্রত্যন্ত লাগবে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি এটার উপরে হোমওয়ার্ক দিয়ে দেবো আপনাদের, সেটা আপনারা পরের দিন করে আনবেন, সেটা ক্লাসে চেক হবে। তাহলে কি বলেন, শিক্ষক 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 না কি হবে তাহলে বলুন, পুরো বাক্যটা বলুন কি হবে। শিক্ষকাভ্যাম, হুম না শিক্ষক শিক্ষকয়োঃ, শিক্ষকয়োঃ গৃহ কার্যম কি বললেন, দদতোঃ, তাই তো, সর্বে সাবধানম শৃণ্বন্তি। আচ্ছা এই হচ্ছে গেল, এটা বুঝতে পেরেছেন সবাই আশা করি, বুঝতে পেরেছেন। তো স্যার এটা তো এগুলো কর্তারি বাচ্চা তাই তো বাক্য, এটা হলো হ্যাঁ এটা হ্যাঁ এটা কর্তরি, এটা হ্যাঁ। তা এটাই যদি আপনি কর্ম নিতে দিন না স্যার, এইটাই সেম সেন্টেন্স, তাহলে ওটা কিরকম সেম চেঞ্জ হবে সেন্টেন্স বলুন। কর্মরে, হ্যাঁ যেমন ধরুন ধরুন এই বাক্যটা, ঠিক আছে, যদা শিক্ষক শিক্ষকাভ্যাম গৃহ কার্যম দীয়মানম, তদা কর্মণিতে আর সত্যি হবে না, তো কর্মণিতে করলে সানাস করে দিতে হবে। হ্যাঁ এটা মানম আছে, খালাস করে দিলাম ওটা, এবারে এটা করুন কি হবে। প্রিয় মানব, তাহলে শিক্ষক অভ্যাস শিক্ষক হয়ে গেল, গৃহ কার্যম দিয়মানম, দিয়মানম হয়ে যাবে, এটা চেঞ্জ করুন সবাই, যে কোনো যে কেউ বলতে পারেন, যদা শিক্ষকাভ্যাম গৃহকার্যম দীয়মানম তদা সর্বে সাবধানম শৃণ্বন্তি, এটা কি হবে চেঞ্জ করলে, সতী সপ্তমী করলে কি হবে। দত্ত হবে স্যার শিক্ষক সতী গৃহ সপ্তমী, কার্যম না ও সত্যি সব, আচ্ছা শিক্ষকাভ্যাম শিক্ষকয়োঃ শিক্ষকয়োঃ, তাহলে ওটা হয়ে যাবে দদত হই হয়ে যাবে তাহলে তো স্যার। না হচ্ছে না, স্যার অন্য কেউ পারবেন? লাস্ট স্যার লাস্ট সেন্টেন্সটা তো এই হ্যাঁ শিক্ষকাভ্যাম, হ্যাঁ যেটা, হ্যাঁ যেটা এক্ষুনি লিখলাম সেটা, ও যে শিক্ষকাভ্যাম গৃহ কার্যে দীয়মানে সর্বে সাবধানম শৃণ্বন্তি, দীয়মানে তাই তো, গৃহ কার্যে দীয়মানে সর্বে সাবধানম স্যার গৃহ কার্যে হবে না, কারণ ওটা তো কর্ম আছে, ওখানে তো চেঞ্জ হবে না। ওটা তো চেঞ্জ হবে না গৃহকারম শিক্ষকাভ্যাম, ওটা চেঞ্জ হবে না গৃহকারম, আচ্ছা হ্যাঁ স্যার গৃহকারেই তো চেঞ্জ হবে, এটা তো কর্মণি বাচ্য স্যার। হ্যাঁ ভুল করছেন কেন, আচ্ছা হ্যাঁ আচ্ছা ভুল করছি, হ্যাঁ স্যার এটা তো আপনি তো বললেন চেঞ্জ করতে হলে, আমি চেঞ্জ করে দিলাম তো, হ্যাঁ এই জন্য হ্যাঁ স্যার কর্মণি বাচ্চা মানেই তো কর্মটা চেঞ্জ হবে না, কর্ম গৃহ কার্যম আছে, দীয়মানম সেটাকে অনুসরণ করছে, ওটা তো চেঞ্জ হবে, এই জন্য শিক্ষকাভ্যাম গৃহ কার্যে দীয়মানে সর্বে সাবধানম শৃণ্বন্তি, ঠিক আছে। এই জন্য বলছি প্রথমে আপনি সবসময় খেয়াল করবেন যে বাক্যটা কোন বাচ্চে আছে, সেটা যদি বুঝেন তাহলে খুব সুবিধা হবে করতে, ওটা মেন বুঝতে হবে, ঠিক আছে। আরো এরকম বাক্য আমি দিয়ে দেবো হোমওয়ার্ক হিসেবে, সবাই করে আনবেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই বাক্যটা কোন লাস্ট বাক্য, ওই বাক্যটা যদি আরেকবার দেখান স্যার। এইটা এইটা আচ্ছা দেখুন, হ্যাঁ ওই দীয়মান ওখানে কি, তাহলে ওই যদা শিক্ষা বা শিক্ষকাভ্যাম গৃহ কার্যং দীয়মানে দীয়মানং, এই দীয়মানংটা দেখে আমি বুঝতে পারছি যে এটা কর্ম বাচ্চে আছে নাকি শিক্ষভা না, এটা শিক্ষকাভ্যাম, হুম শিক্ষকাভ্যাম দেখে আপনাকে বুঝতে, শিক্ষকাভ্যাম এটা কোন বিভক্তির রূপ, শিক্ষকাভ্যাম, ঠিক আছে, তৃতীয়া রূপ, তাই না, কর্তায় হুম তৃতীয়া আছে মানে এটা হ্যাঁ কর্মবাচক, কর্তা তৃতীয়া মানেই ওটা কর্ম কর্মবাচক আছে বাক্য। হ্যাঁ স্যার, তাহলে দিও মানেটা কি,
ওরকম হলে একটু বলুন না, ব্যাখ্যা করুন না। দিয়মানম থেকে দিয়মান, মানেটা হলো? দিয়মানম এটা প্রথমাতে ছিল, এই আচ্ছা প্রথম বাক্যতে। গৃহকার্যম এটা প্রথমা, আর তাকে হ্যাঁ ফলো করছে দিয়মানমের সানস প্রত্যয়ান্তর, এটা কর্মনিশানচ। তাহলে এটা এটা এখানেও প্রথমা প্রথমার এক বচন আছে। তাহলে যখন গৃহকার্যম এখানে আমি সপ্তমী করছি, তাহলে দিয়মানম এখানেও সপ্তমী করতে হবে, কারণ যেখানে যেখানে প্রথমা সেখানে সপ্তমী করতে, এটাই তো নিয়ম। আচ্ছা এই জন্য গৃহকার্যে দিয়মান, এটা এরকম বাক্য আমি আগেরটা করেছিলাম না, আমরা এক্ষুনি করলাম হ্যাঁ তো, কোথায় ছিল যেন? দিয়মান এই হ্যাঁ, এই যে অধ্যাপকেন শঙ্করঃ আহূয়মানঃ, এখানে দেখুন না, এখানে একই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ অধ্যাপকেন শঙ্করে আহূয়মান, এখানে কর্মনিশানচ আছে, এখানেও শঙ্কর, শঙ্করকেই আহূয়মানঃ, শঙ্করই আহূয়মান, শঙ্করকে আহূয়মানটা ফলো করছে, কর্মনিশানচ তো, কর্ম কর্মকে ফলো করে, সেই জন্য এখানেও প্রথমা ছিল, এখানেও প্রথমা ছিল, এখানেও সপ্তমী হচ্ছে, এখানেও সপ্তমী হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এই লাস্ট বাক্যটা করে একজনকে করে দিন। যদা নারীয়ঃ মন্দিরাৎ আগচ্ছন্তি তদা সন্ধ্যা বন্দনম আরভতে। এটা তো কর্তারিতেই রয়েছে। তাহলে নারীয়ঃ, এটা স্ত্রীলিঙ্গ বহুবচন, তাহলে হবে নারীষু। মন্দিরাৎ নারীষু আগচ্ছন্তি, নারীষু এটা চেঞ্জ হবে, আগচ্ছন্তি তাহলে হয়ে যাবে গচ্ছন্তিষু, আগচ্ছন্তি মন্দিরে। বলুন কি হবে, সবাই ট্রাই করতে পারেন। বলুন বলুন কি বলুন, এখানে আপনি বানানটা বলুন, বানানটা আ গ চ ছ ন ত দীর্ঘই হবে বোধ হয়, বোধ হয় না, শিওর করে বলতে হবে, শিওর বলতে হবে, মূর্ধন্য ষ, এটা তাই তো, এটা বলছেন? হ্যাঁ। সবাইকে সবাইকে এটাতে সম্মতি আছে সবার, মানে এটাকে ঠিক সেটা বলছেন নাকি? সেটা আগচ্ছত সু হবে, আগচ্ছত আগচ্ছত সু হবে, মানে কোন লিঙ্গে বলছেন এটা? ও আচ্ছা আচ্ছা, সরি সরি না, স্যার আমি যেটা বলতাম, মানে গচ্ছন্তি রয়েছে ওখানে, আমি সু লাগিয়ে দেবো তো আগচ্ছন্তি সু হবে, আর যেহেতু আমার মনে হয় নদী সু রয়েছে, দ দীর্ঘই রয়েছে, তো সেজন্য এখানে ত দীর্ঘই হবে। এখানে তো কর্তা স্ত্রীলিঙ্গে আছে, হ্যাঁ স্ত্রীলিঙ্গে আছে, স্ত্রীলিঙ্গে আমার মনে হচ্ছে আগচ্ছতি সু, আগচ্ছতি সু না আগচ্ছন্তি সু, এটা ঠিকই আছে। দেখুন আমরা একটু আগেই তো করলাম গচ্ছন্তি, করলাম না একটা গচ্ছন্তিয়াম, যদা সীতা বিদ্যালয়ম গচ্ছতি, সীতায়াম বিদ্যালয়ম গচ্ছন্তিয়াম করলাম, কেন করলাম গচ্ছন্তিয়াম গচ্ছত্যাম কেন হলো না? আমি বললাম তো কেন হলো না, বলুন দেখি। নটাল আসবে ওর মধ্যে, নটা আসবে, কেন আসবে, কেন আসবে, ন আসবে কেন? ওর প্রাতিপদিকটা গচ্ছন্তি, ওই জন্য। কেন গচ্ছন্তি কেন হবে, প্রতিপদী গচ্ছন্তি কেন হবে, গচ্ছতি কেন হবে না? ওটা স্যার স্ত্রীলিঙ্গ অন্যদি শব্দের মতন হবে তো, সেটা যেগুলো ঠিক আছে, আন্তি এন্ডিং, যেগুলো আন্তি এন্ডিং সেগুলো তে শুধু হস্যিটা দীর্ঘই হয়ে যাবে, না না এটা ভুল, কুরবন্তি এটাও তো আন্তি এন্ডিং, কুরবন্তি কুরবন্তি হয়ে যায় সেটা, না না সরি না, প্রথম মানে এক বছরে যেটা আন্তি হবে, কিন্তু তার এক বছর রূপটা নিয়ে, কুরবতীটা তো প্রাতিপদিক হলো না স্যার, কুরবতীটা নদী শব্দের মতন চলবে, হ্যাঁ চলবে, আমি বলছি যে কুরবতি বা গচ্ছন্তি এই প্রাতিপদিকটা যে পাওয়ার নিয়মটা আমি জানতে চাইছি, সেখানে বহু বছর না, হ্যাঁ মানে যে সেটা আতি কি মানে আতি নয় সেটা আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ ওইটা বলছি, হ্যাঁ এক বচনে প্রথম পুরুষের এক বচনে, এক বচনে অতি আছে না নেই দেখতে হবে, মানে গচ্ছতি এখানে আগচ্ছন্তি এটা রূপ, তাহলে এখানে এক বচনের রূপ কি আছে, আগচ্ছতি, আগচ্ছতি এখানে অতি আছে না নেই, অতি আছে, তাহলে কি করতে হবে, বহু বচনের রূপ নিতে হবে, আগচ্ছন্তি বহু বচনের রূপ নিয়ে লাস্টের হস্যইকারটাকে দীর্ঘইকার করতে হবে, তাহলে কি হবে, আগচ্ছন্তি হয়ে যাবে, আগচ্ছন্তি,
তাহলে আমি পেয়ে গেলাম আগচ্ছন্তি, এটা হচ্ছে প্রাতিপদিক। তার সপ্তমীর বহুবচনে কি হবে? আগচ্ছন্তি সু। ঠিক আছে, ওই জন্য ওই নিয়মটা, সত্যি প্রত্যয়ের নিয়মটা মাথায় ভালো করে না বসলে এটা করা খুব চাপের আছে, নাহলে এটা সব গুলিয়ে যাবে। আগাচ্ছে, যে একজন বলছেন আগচ্ছৎসু, একজন বলছেন আগচ্ছতিসু, এই সমস্যাগুলো হবে। ওই নিয়মটা মাথায় থাকলে এই ফুলগুলো হবে না, যে কোথায় দন্ত্য আসে কোথায় দন্ত্য আসে না, সেই নিয়মটা যদি মাথায় থাকে তাহলে এই ফুলটা হবে না। তাহলে নারীষু মন্দিরাত আগচ্ছন্তিষু সন্ধ্যা বন্দনম আরভতে। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে বাক্যগুলো হবে। আমি আজকে নতুন কিছু আর পড়াবো না, এটা একটু ডিফিকাল্ট, কঠিনই আছে। তো আমি এইটা, আমি আপনাদের এই এইটা আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে পিডিএফ করে, সেটা দেখবেন। আর আমি হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হোমওয়ার্কও দিয়ে দেব। স্যার আপনি আগের ক্লাসে বলেছিলেন একটা ওই শব্দের পিডিএফ দেবেন সেন্টেন্সের, হ্যাঁ, যাতে দেওয়া অনেক হয়নি? সেন্টেন্স আছে, না দেননি স্যার, একটু আচ্ছা, প্র্যাকটিস আমি দিয়ে দিচ্ছি, করতে পারলে ভালো হতো, মানে আমি না ভুলে হলে গেছি, ভুলে গেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, খেয়াল নেই, একদম এখন দিয়ে দিচ্ছি, নাহলে পরে ভুলে যেতে পারে। এটাও দিয়ে দিলাম, সপ্তাহে ক্লাস নোটস ছিল এই ইংলিশ। দেখুন দিয়েছি একটা ইংলিশ টু সংস্কৃত বলে একটা, দেখুন গ্রুপে দিলাম, ওইটা ডাউনলোড করুন। ওখানে দেখবেন 200টার উপরে বাক্যের লিস্ট আছে, আরো বেশি, তো সেখান থেকে অভ্যাস করতে পারেন। ঠিক আছে, এটা দিলাম। এই এক্সারসাইজ 2 লেখা আছে যে অ্যাক্টিভ প্যাসিভ উইথ কৃতি, সেটা ইংলিশ টু সংস্কৃত, ওটাই স্যার, তাই তো? 8 পেজেস? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা দিলাম, এবার আগের দিন দুটো শব্দের দ্বারা একটু দাঁড়ান দেখে নিই। আচ্ছা, হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা রেডি আছে আমার কাছে, হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি, পরের দিনের হোমওয়ার্ক। কিছু বা এই এই যেটা আজকে করালাম সেটা, এইরকম বাক্য আছে সেখানে সতী সপ্তমীর প্রয়োগ করে চেঞ্জটা করে আনবেন, ঠিক আছে, করে পাঠিয়ে দেবেন। অমুকটা পাঠিয়ে দিলাম। এবার সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, এবারে দেখুন এইখানে এই যে আমাদের সংস্কৃত যন্ত্রের যে পিডিএফটা রয়েছে, সেখানে যে 4টে লাইন আছে না, ভাব সপ্তমী, ভাব সপ্তমী, ভাব সপ্তমী, ভাব সপ্তমী, ভাব সপ্তমী, এখানে দেখুন এই যে আমি 4টে ধরনের বাক্য আপনাদের করালাম, সেই 4টে ধরনের বাক্যই এখানে দেখুন দেওয়া আছে, প্রয়োগ করে দেওয়া আছে। জনে গ্রন্থম দত্তবতী ছাত্রহ ওদনম খাদতি। বা একটা আসল বাক্য কি ছিল বলুন দেখি? যদা জনহা গ্রন্থম দত্তবান তদা ছাত্রহ ওদনম খাদতি, এই বাক্য ছিল। জনহা গ্রন্থম দত্তবান, সেখানে জনহা এখানে প্রথমা ছিল, দত্তবান এখানে প্রথমা ছিল, যেগুলো যেগুলো দেখুন একটু বোল্ড করা আছে সেইগুলোতে চেঞ্জটা হয়েছে, বুঝতে পেরেছেন?
যেগুলো বোল্ড করে রাখা আছে যে সেই শব্দগুলো, সেগুলোতেই সপ্তমীটা প্রয়োগ করা হয়েছে, যেন বোল্ড করা আছে, বাকিগুলো যেমন ছিল তেমনই আছে। তাহলে জানাহ গ্রন্থম দত্তবান, জানাহ এখানে সপ্তমী হলো জানে, গ্রন্থম দত্তবান, দত্তবান দত্তবতী হলো জানে, গ্রন্থম দত্তবতী ছাত্রাহ ওদনম খাদতি। বুঝতে পারছেন তো এটা? তারপর বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ, পরেরটা দেখুন। আপনার ত প্রত্যয় করেছে, আমরা ত প্রত্যয় দেখলাম, জনে না গ্রন্থে দত্তে ছাত্র ওদনম খাদতি। এটা আসল বাক্য কি ছিল বলতে পারবেন? মানে মূল বাক্যটা কি ছিল? জনে না গ্রন্থ দত্তহ ইয়াদা 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 ও ইয়াদা জনে না গ্রন্থ দত্তহ তদা ছাত্র ওদনম খাদতি। খুব ভালো, ইয়াদা জনে না গ্রন্থ দত্তহ তদা ছাত্র ওদনম, খুব ভালো। পরেরটা দেখুন, জনে গ্রন্থম দদতি ছাত্রহ ওদনম খাদতি। এটা বলুন দেখি আসল বাক্য কি ছিল, মূল বাক্য? বলুন, চেষ্টা করুন। বলুন বলুন বলুন। যদা জনাহ গ্রন্থম দদাতি দদাতি তদা দদাতি ওদনম খাদতি। খুব ভালো, এখানে আছে, এখানে তাহলে সত্যি হয়েছে, তাই তো? এই ব্র্যাকেটে লেখা আছে সত্যি হয়েছে, প্রথমটা তবত, তারপর একটা ত, তারপর একটা সত্যি। যদা জনাহ গ্রন্থম দদাতি তদা ছাত্র ওদনম খাদতি ছিল, দদাতিটা সত্যি করে প্রাতিপদিক পেলাম দাদাত, তার সপ্তমীর এক বচনে হয়েছে দাদাতি, এইভাবে করেছে। পরেরটা দেখুন, জনে না গ্রন্থে দীয়মানে ছাত্রহ ওদনম খাদতি। এটা কি হবে, কি ছিল? বলুন। যদা জনে না গ্রন্থহ দীয়মানা মানহ তদা তদা ছাত্রহ ওদনম খাদতি। খুব ভালো, খুব ভালো। যদা জনে জনেন গ্রন্থ দীয়মানঃ তদা ছাত্রহ ওদনম খাদতি। খুব ভালো, এই হচ্ছে, এইভাবে চেঞ্জগুলো হচ্ছে। সবাই হোমওয়ার্কটা করে আনবেন, হোমওয়ার্কটা করুন। হোমওয়ার্কটা করতে করতে গিয়ে যদি কোনো কোথাও মনে হচ্ছে যে একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা পরের দিন জিজ্ঞাসা করবেন যে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো, ক্লিয়ার করে দেবো। ভুল হোক ঠিক হোক, সবাই হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবেন, পরের দিন ক্লাসে ওটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে ভাব সপ্তমী হয়ে গেল, পরের দিন নির্ধারণ এবং পঞ্চমী, তারপরে দ্বিকর্মক ধাতু নিজান্ত হলে এই জিনিসটা শেষ হবে। আচ্ছা, এবারে হচ্ছে আপনাদের দুটো শব্দরূপ মুখস্থ করে আসতে বলেছিলাম। কি কি শব্দরূপ বলেছিলাম? মুনি এবং ইয়াদি যুবতী। খুব ভালো, সবাই করে এসেছেন শব্দরূপ গুলো মুখস্থ? চেষ্টা করেছি। খুব ভালো। আচ্ছা, তাহলে এই প্রথম এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বাক্য রচনা করার চেষ্টা করুন। তাহলে মুনি খানাতি নিধি, মুনি হচ্ছে কর্তা, নিধি হচ্ছে কর্ম। যেমন রাম লিখতি মন্ত্রম হয়েছিল, মিত্রম পশ্যতি ফলম হয়েছিল, দুর্গা লিখতি কবিতাম, এইভাবে নটা করে বাক্য হয়েছিল, সেভাবেই মুনিহি খানাতি নিধিম, এইভাবে নটা বাক্য হবে, সেটা করার চেষ্টা করুন। শুরু করুন একজন। বলবো স্যার? হ্যাঁ, মুনিহি খানাতি নিধিম, মুনি খানাতাহ নিধিম মুনায়া। আগে নিধি, আগে নিধিটা চেঞ্জ করে দিন, তাহলে সুবিধা হবে, তারপরে মুনিতে আসবে। ঠিক আছে, মুনিহি খানাতি নিধিম, মুনিহি খানাতি নিধি, মুনিহি খানাতি নিধিন। খুব ভালো, মুনি খানাতাহ নিধিম, মুনি খানাতাহ নিধি, মুনি খানাতাহ নিধিন। মুনায়াহ খনন্তি নিধিম, মুনায়াহ খনন্তি নিধি, মুনায়াহ খনন্তি নিধিন। খুব ভালো, ওটা নিধিন হবে কি নিধি হবে বহুবচনে?
বহুবচনে কি রূপ আছে বলুন? রস্বই রয়েছে না, না তাহলে ওটা যদি আমি বহুবচনে করি ওটা নিধিহি হবে না, নদীহি যেমন না, মুনি শব্দের মতন হবে না, এটা হর্ষই কারান্ত। এটা এটা এই লাইনে সমস্ত শব্দই তো মুনি শব্দের মতো হবে, নদী শব্দ কোথা থেকে পাচ্ছেন? আচ্ছা মুনি, নিধি, পানি, কবি, এই এই লাইনে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দই মুনি শব্দের মতো হবে, ঠিক আছে? স্যার আপনি যেটা শো করছেন ওটা একটু নিচু করবেন, ওপরের একদম ওপরের লাইনটা একটু দেখতে পেলে আমাদের সুবিধা হবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে এবার ঠিক আছে। পরেরটা নুপুর ম্যাডাম বলুন। স্যার আমি পারবো না, কেন শব্দের মুখস্থ হয়নি? আমি পারবো না স্যার, স্যার শব্দের কি মুখস্থ করেছেন? না স্যার ঠিক মতন হয়নি, শব্দের মুখস্থ করতে হবে নাহলে সমস্যায় হবে। এরপরে আমি ধরুন অন্যান্য বিষয়েতে ওই ধরুন আমি হব সপ্তমীতে কিছু বাক্য দিলাম যেটা ধরুন এই মুনি শব্দের মতো বাক্য শব্দ দিলাম, আমি তো দেবই, কারণ সব সবসময় তো রাম ও মিত্র দুর্গা দিতে চলবে না, না অন্যান্য শব্দ দিতে হবে, তার জন্য সে শব্দগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? করে আনবেন মুখস্থ, হ্যাঁ করে নেবেন আর কি, না করলে সমস্যা। আচ্ছা মণি ম্যাডাম বলুন। মুনিহি খনতি পানি না, মুনিহি খনতি পানি ভিয়ম, মুনিহি খনতি পানি ভিহি, মুনি খনতহ পানি না, মুনি খনতহ পানি ভিয়ম, মুনি খনতহ পানি ভিহি, মুনয়হ খনন্তি পানি না, মুনয়হ খনন্তি পানি ভিয়ম, মুনয়হ খনন্তি পানি ভিহি। খুব ভালো খুব ভালো। প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। স্যার সেন্টেন্সটা এরকম হবে, মুনিহি খানাতি কাওয়ায়ে, না না চতুর্থী, চতুর্থী হলে কি হয়ে যাবে? দাদাতি হয়ে যাবে। মুনিহি দাদা দাদাতি কাওয়ায়ে, কাওয়ায়ে কাওয়ায়ে কাওয়ায়ে, মুনিহি দদাতি কবিভ্যাম, মুনিহি দদাতি কবিভিহি, সরি সরি কবিভ্যহ কবিভ্যহ, খুব ভালো। মুনি দত্তহ কবয়ে কবয়ে, মুনি দত্তহ কবিভ্যাম, মুনি দত্তয় কবি কবিভ্যহ, মুনয়হ দদতি কবয়ে, মুনয়হ দদতি কবিভ্যাম, মুনয়হ দদতি কবিভ্যহ। ঠিক, খুব ভালো। সন্দীপ বাবু বলুন। সন্দীপ বাবু বলুন, ও সরি, মুনিহি আদাতি কবেহে, মুনিহি আদাতি কবিভ্যম, মুনিহি আদাতি কবিভ্যহ, মুনি আদতহ আদত্তহ কবে, আদত্তহ কবেহে, মুনি আদত্তহ কবিভ্যম, মুনি আদত্তহ কবিভ্যহ, মুনয়হ আদদতি কবেহে, মুনয়হ আদদতি কবিভ্যম, মুনয়হ আদদতি কবিভ্যহ। ঠিক, একদম ঠিক। মণি ম্যাডাম বলুন। স্যার
মুনিহি খাননম করতি নিধায়ে কি নিধ্যে কেমন হবে ওটা স্যার? শব্দরূপ মুনি, এটা মুনির মতন, তাহলে এটা হলো শেষ মুনা মুনে হে, তাহলে এটা হলো কবে হে, নিধে হে, নিধে হে, হ্যাঁ নিধে হে, ঠিক ঠিক একদম। মুনিহি খননম করতি নিধে হে, মুনিহি খননম করতি নিধ্যো হো, মুনিহি খন ষষ্ঠী তো স্যার, নিধো নিধ্যো হো, আচ্ছা মুনিহো হো নিধ্যো হো, মুনিহি খননম করতি নিধিভ্যাহ, না নিধি নিধি নাম, নিধি নাম, ঠিক নিধি নাম, মুনি খননম কুরুতাহ, ওটা হয়ে গেল নিধা নিধ্যেও, নিধে হে, নিধে নিধে হে, নিধে হে, এক বছর, মুনিহি খননম কুরুতাহ নিধ্যেও হো, মুনিহি খননম কুরুতাহ মুনি, হ্যাঁ মুনি খননম কুরুতাহ নিধে হে, মুনি খননম কুরুতাহ নিধ্যেও হো, মুনি খননম কুরুতাহ নিধি নাম, মুনয়ঃ খননম কুর্বন্তি নিধে হে, মুনয়ঃ খননম কুর্বন্তি নিধ্যেও হো, মুনয়ঃ খননম কুর্বন্তি নিধি নাম, ঠিক ঠিক খুব ভালো। প্রিয়াঙ্কা বলুন, প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। স্যার স্ক্রিনটা একটু মানে, আচ্ছা একটু সরাতে, আচ্ছা সরিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার সেন্টেন্সটা কিভাবে বলবো, মুনি মুনি রামাহ লিখতি গ্রামে, রামাহ লিখতি গ্রামে, মুনিহি খনতি গিরৌ, খুব ভালো, মুনিহি খনতি গিরৌ, মুনিহি খনতি গিরিয়োহ, মুনিহি খনতি গিরিষু, মুনি মুনি খনতহ গিরৌ, মুনি খনতহ গিরিয়োহ, মুনি খনতহ গিরিষু, মুনয়ঃ খননন্তি গিরৌ, মুনঃ খননন্তি গিরিয়োহ, মুনঃ খননন্তি গিরিষু, মুনয়ঃ খননন্তি গিরিষু, ঠিক 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 আছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা সন্দীপ বাবু বলুন। স্যার এটা কর্মবাচ্য, হ্যাঁ আচ্ছা চেষ্টা করছি স্যার। নিধিহি খন্নিয়তে মুনিনা, নিধিহি খন্নিয়তে মুনিভ্যাম, নিধিহি খন্নিয়তে মুনিভিহ, নিধি খন্নিয়তে মুনিনা, নিধি খন্নিয়তে মুনিভ্যাম, নিধি খন্নিয়তে মুনিভিহ, তারপরে হচ্ছে নিধয়ঃ খন্নিয়ন্তে মুনিনা, নিধয়ঃ খন্নিয়ন্তে মুনিভ্যাম, নিধয়ঃ খন্নিয়ন্তে মুনিভিহ, ঠিক ঠিক খুব ভালো। মণি ম্যাডাম বলুন। স্যার এটা কি খাতাহ খানাত, খাতাহ খাতাহ, তো প্রত্যয় করা হচ্ছে খাতাহ, খাতাহ, তাহলে গিরিহি খাতাহ মুনিনা, নিধি নিধি নিধি, কি আচ্ছা তাহলে ঠিক আছে, নিধিহি খাতাহ মুনিনা, নিধিহি খাতাহ মুনিভ্যাম, নিধিহি খাতাহ মুনিভিহি, তাহলে এটা নিধি
খাতৌ মুনিনা নিধি খাতৌ মুনিভ্যাম নিধি খাতৌ মুনিভিহি নিধয়াহ খতাহ মুনিনা নিধয়াহ খতাহ মুনিভ্যাম নিধয়াহ খতাহ মুনিভিহি। ঠিক ঠিক, খুব ভালো। প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। স্যার কৃতিয়া কর্মণি। আচ্ছা, খাননীয়। তো নিধিহ খাননীয়া খাননীয়হ মুনি মুনিনা। একদম ঠিক আছে। নিধিহ খাননীয়হ মুনিনা নিধিহ খাননীয়হ মুনিভ্যাম নিধিহ খাননীয়হ মুনিভিহ নিধি খান খাননীয়ৌ মুনিনা নিধি নিধি খাননীয়ৌ মুনিভ্যাম নিধি খাননীয়ৌ মুনিভিহ নিধয়ঃ খাননীয়াঃ মুনিনা নিধয়ঃ খাননীয়াঃ মুনিভ্যাম নিধয়ঃ খাননীয়াঃ মুনিভিহ। ঠিক ঠিক, খুব ভালো। সন্দীপ বাবু বলুন। সন্দীপ বাবু বলুন। বলছি স্যার, নিধিহ খন্যমানহ অস্তি মুনিনা। নিধিহ খন্যমানহ অস্তি মুনিভ্যাম নিধিহ খন্যমানহ অস্তি মুনিভিহ নিধি খন্যমানৌ স্তহ মুনিনা নিধি খন্যমানৌ স্তহ মুনিভ্যাম নিধি খন্যমানৌ স্তহ মুনিভিহ নিধয়ঃ খন্যমানাঃ সন্তি মুনিনা নিধয়ঃ খন্যমানাঃ সন্তি মুনিভ্যাম নিধয়ঃ খন্যমানাঃ সন্তি মুনিভিহ। ঠিক আছে, খুব ভালো। মুনি ম্যাডাম বলুন। এটা হলো খানাত, খানাত। তাহলে খানাতটা তো খানাতে থাকবে। মুনিহ খানাত অস্তি গিরিম নিধি। খানাত হবে না, খানান। তোমার এক বছরে খানান। ঠিক ঠিক ঠিক, খানান। মুনিহ খানান অস্তি গিরিম নবু কি নিধি নবু স্যার? নিধি নিধি নিধি। আচ্ছা, মুনিহ খানান অস্তি নিধিম মুনিহ খানান অস্তি নিধি মুনিহ খানান অস্তি নিধি ভিহি না নিধি ভিহি নিধিন নিধি ভিহি নিধিন দ্বিতীয় বহুবচন তো। হ্যাঁ নিধিন। হ্যাঁ, তাহলে মুনি খানান স্তাহ। মুনি হলে কি হবে? খানান হবে না, খানান দিবসনে কি হয়? খানন্তৌ। আপনি স্তহ বলছেন, তাহলে খানন্তৌ বলতে হবে না, দিবসন করতে হবে। তো তাহলে মুনি খানন স্তহ না, মুনি মুনি এরা দিবসন বলছেন তো, মুনিহি মুনি দিবসন বলছেন। তাহলে খাননটা তো মুনিকে ফলো করবে, তাহলে খাননটা মুনিকে ফলো করলে দিবসনই হবে। তাহলে খানন খানন্তৌ, মুনি খানন্তৌ স্তহ নিধিম। আচ্ছা, মুনি, হ্যাঁ, মুনি খানন্তৌ স্তহ নিধিম মুনি
খনন্তৌ স্তহ নিধি মুনি খনন্তৌ স্তহ নিধিন মুনয়ঃ খনন্তাঃ সন্তি নিধিম মুনয়ঃ মুনয়ঃ খনন্তাঃ ঠিক 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 হচ্ছে ঠিক হচ্ছে মুনয়ঃ খনন্তাঃ সন্তি নিধি মুনয়ঃ খনন সন্তি সন্তি নিধিন নিধিভিঃ নিধিভিঃ নয় এটাই তো ভুল করছেন কর্ম তো কর্মে দ্বিতীয় হবে নিধিন নিধিন ঠিক 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 প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন এটা হবে মুনিহি খাতবান নিধিন নিধিম মুনিহি খাতবান নিধি মুনিহি খাতবান নিধিন মুনি খাতবন্ত নিধিন মুনি খাতবন্ত নিধি মুনি সরি মুনি খাতবন্ত নিধিন মুনয়ঃ খাতবন্তঃ নিধিন নিধিম মুনয়ঃ খাতবন্তঃ নিধি মুনয়ঃ খাতবন্তঃ নিধিম নিধিন ঠিক ঠিক পরেরটা শুরু করুন প্রিয়াঙ্কা ম্যাডাম আপনি শুরু করুন युवती युवती लिखति स्तुतिम युवती लिखति स्तुति युवती लिखति स्तुतिः युवती लिखतः स्तुतिम् युवती लिखतः स्तुति युवती लिखतः स्तुतिः युवतयः लिखन्ति स्तुतिम् युवतयः लिखन्ति स्तुति युवतयः लिखन्ति स्तुतिः ठीक खूब ভালো সন্দীপ বাবু বলুন স্যার এক মিনিট স্যার দ্বিতীয়তে ওটা লিখিত হবে কি লিখতাহ হবে লিখতাহ হবে লিখিত তো হবে লিখিত তো লিখিত তো ত প্রত্যয়ের রূপ লিখিতা লিখিতে লিখিতা হয় তো ত প্রত্যয়ের রূপ লিপি দিয়ে ইবতিহি লিখতি লিপি না লিখতি লিপিয়া ইবতিহি লিখতি লিপিভ্যাম ঠিক ইবতিহি লিখতি লিপিভিহি युवती लिखता लिपिया युवती ही लिखता लिपि व्यम युवती ही ना युवती लिखता युवती दीर्घ युवती लिखता लिपि भी युवता युवतिया लिखता हाँ युवतयः लिखन्ति लिप्या
युवतया लिखन्ति लिपिभ्यां, युवतया लिखन्ति लिपिभिः। ठीक ठीक ऊपर मुनी मैडम बोलूँ। मूर्ति नीते हबे ताई तो सर। हाँ मूर्ति नीते हबे तो मूर्ति मूर्ति आ ददाती दिए बोल बैं चतुर्थी ये तो युवती ही ददाती मूर्ता ये युवती ही ददाती मूर्ति भ्याम युवते ही ददाति मूर्ति भ्याह युवती दत्ता हा मूर्ता ये युवती ना मूर्ता यही ना मूर्ता यही ना हाय मूर्ता ये बोल बैं हाय मूर्ता ये नाले मूर्तियाई मूर्तई मूर्तई हाँ मूर्तई मूर्तई तोय जोफल तोय जोफला वही कर हबे किंतु ठीक है तोय जोफला किंतु मूर्तियाई ता आर ये एक्शन से जुड़ हाय मूर्तियाई बोल हाय मूर्तियाई बोल बैं नाले मूर्ता ये बोल बैं ठीक है युवती दत्ता मूर्ते युवती दत्ता मूर्तिभ्याम युवती दत्ता मूर्तिभिः मूर्तिभ्यः मूर्तिभ्यः युवतः ददति मूर्तयै युवतः ददति युवतयः ददति युवतयः ददति मूर्तिभ्यां युवतयः ददति मूर्तिभ्यः। ठीक ठीक प्रियंका मैडम बोलूं। युवती आ ददाति मूर्तये युवती ही मूर्त पंचमी पंचमी रूप हबे ओ सॉरी मा मूर्ते मूर्ते हा मूर्ते हा मूर्ते हे मूर्ते हे मूर्ते हे मूर्ते हे युवती ही आददाति मूर्ते हे युवती ही आददाति मूर्तिभ्यं युवती ही आददाति मूर्तिभ्यः युवती आददत् आदत्तः युवती ही युवती आदत्तः मूर्तेः 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 हे मूर्तेहे হ্যাঁ বিসর্গ উচ্চারণটা কি যখন যার তার আগে যেই কার থাকবে সেই কারের মতো হয়ে যায় ঠিক আছে মূর্তিহি মূর্তেহে ঠিক আছে এইভাবে युवती आदत्तः मूर्तेः युवती आदत्तः मूर्तिभ्यं युवते आदत्तः मूर्तिभ्यः युव यु युवतयः आ ददति मूर्तेः युवतयः आददाति मूर्तिभ्यं युवतयः आददति मूर्तिभ्यः। ठीक 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 सर इतना तो मूर्तियां होते हैं पारे ना जमन मति मत्या और मता ये दुटो ही हॉय रूप तो इतना तो शेरों को करा जाए मूर्तिया मूर्तिया হ্যাঁ দুটোই করা যায় দুটো রূপই হয় এগুলোতে বিকল্পের রূপ হয় যেমন চতুর্থীতে হয় মূর্তায়ে অথবা মূর্তিয়েই পঞ্চমীতে ষষ্ঠীতে মূর্তেহে হয় অথবা মূর্তিয়া হয় যে কোনো একটা ধরে আপনি বলতে পারেন ঠিক আছে ঠিক আছে সন্দীপ বাবু বলুন স্তুতি না লেখানাং করতে যখন তখন তো স্তুতিটাই হবে হ্যাঁ 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 युवती ही लेखनं करोति स्तुते है युवती लेखनं करोति स्तुत्योः
युवती लेखनं करोति स्तुति नाम युवती लेखनं कुरुतः स्तुतेः युवती लेखनं कुरुतः स्तुत्यः युवती लेखनं कुरुतः स्तुतीनां युवतयः लेखनं कुर्वन्ति स्तुतेः युवतः लेखनं कुर्वन्ति स्तुत्यः युवतयः लेखनं कुर्वन्ति स्तुतीनां ठीक ठीक আছে মনি ম্যাডাম বলুন স্যার একটু ফাইলটা একটু সহিত অধিকরণে আসবে স্যার তো অধিকরণ কারক তাই তো করণ কারক ভূমি ইবতিহি লিখতি ভুব্যাম ইবমিয়াম ভূমহ আর ভূমিয়াম তাই তো ভূমহ করা ভূমিয়াম ভূমহ না ভূমহ না ভূমহ করা যায় ভূমহ হ্যাঁ ভূমহ ভূমহ ঠিক আছে ইবতিহি লিখতি ভূমিয়াম ইবতিহি লিখতি ভূমিয়োহ ইবতিহি লিখতি ভূমিষু ইবতি লিখিতাহ ভূমিয়াম লিখিতাহ ইবতি লিখতাহ ভূমিয়াহ ইবতি লিখতাহ ভূমিষু ইবতায়াহ লিখন্তি ভূমিয়াম ইবতায়াহ লিখন্তি ভূমিয়োহ ইবতায়াহ লিখন্তি ভূমিষু ঠিক ঠিক আছে স্যার ভূমিষু ভূমিষু হর্ষইকার হবে তো হর্ষইকার হবে হর্ষইকার হবে মি ময় হর্ষইকার হবে আর মূর্ধন্য ষ হর্ষইকার হবে আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন স্তুতিহি স্তুতিহি লিখ্যতে ইউবত্যা স্তুতিহি লিখ্যতে ইউবতিভ্যাম স্তুতিহি লিখ্যতে ইউবতিভিহি স্তুতি লিখ্যতে ইউবত্যা স্তুতি লিখ্যতে ইউবতিভ্যাম স্তুতি লিখ্যতে ইউবতিভিহি স্তুতয়ঃ লিখ্যন্তে ইউবত্যা স্তুতয়ঃ লিখ্যন্তে ইউবতিভ্যাম স্তুতয়ঃ লিখ্যন্তে ইউবতিভিহি ঠিক আছে সন্দীপ বাবু বলুন এটা ত কলমাইন স্যার স্তুতি স্ত্রীলিঙ্গ তো নপুংলিঙ্গ স্তুতি স্ত্রীলিঙ্গ শব্দ ওকে স্যার স্তুতিহ লিখিতাহ ইউবত্যা স্যার লিখিতাহ হবে না লিখিতা তো লতা শব্দের বলো লিখিতা স্তুতিহ লিখিতা ইউবত্যা স্তুতিহ লিখিতা ইউবতিভ্যাম স্তুতিহ লিখিতা ইউবতিভিহ স্তুতি লিখিতৌ ইউবত্যা লিখিতে লিখিতে হ্যাঁ ঠিক ঠিক খুব ভালো স্তুতি লিখিতে ইউবত্যা ইউবত্যা হ্যাঁ ইউবত তো এর সঙ্গে ইয়েটা একসঙ্গে আছে ইউবত্যা ইউবত্যা স্তুতি লিখিতে ইউবতিভ্যাম স্তুতি লিখিতে ইউবতিভিহি স্তুতয়ঃ লিখিতাহ ইউবত্যা স্তুতয়ঃ লিখিতাহ ইউবতিভ্যাম
স্তুতায়হা লিখিত লিখিতাহা উবতিহি। ঠিক ঠিক, মনি ম্যাডাম বলুন। কৃত্যকর্মণি, তাই তো? কৃত্যকর্মণি, কৃত্যকর্মণি হয়ে যাবে। খননীয়হ লেখনীয়হ, স্তুতিহি লেখনীয়া ইবতিয়া, স্তুতিহি লেখনীয়া ইবতিভ্যাম, স্তুতিহি লেখনীয়া ইবতিভিহি, স্তুতি লেখনীয়ে ইবতিয়া, স্তুতি লেখনীয়ে ইবতিভ্যাম, স্তুতি লেখনীয়ে ইবতিভিহি। স্তুতায়াহ লেখনীয়াহ ইবত্যা, স্তুতায়াহ লেখনীয়াহ ইবতিভ্যাম, স্তুতায়াহ লেখনীয়াহ ইবতিভিহি। পরেরটা প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। স্তুতিহ লিখ্যমানা লিখ্যমানা অস্তি ইউবতিয়া। স্তুতিহ লিখ্যমানা অস্তি ইউবতিয়া, স্তুতিহ লিখ্যমানা অস্তি ইউবতিভ্যাম, স্তুতিহ লিখ্যমানা অস্তি ইউবতিভিহ, স্তুতি লিখ্যমানে স্তহ ইউবতি ইউবত্যা, স্তুতি লিখ্যমানে স্তহ ইউবতিভ্যাম, স্তুতি লিখ্যমানে স্তহ ইউবতিভিহ, স্তুতয়ঃ লিখ্যমানাঃ সন্তি ইউবত্যা, স্তুতয়ঃ লিখ্যমানাঃ সন্তি লিখ্যমানাঃ সন্তি ইউবতিভ্যাম, স্তুতয়ঃ লিখ্যমানাঃ সন্তি ইউবতিভিঃ। ঠিক আছে, সন্দীপ বাবু বলুন। সত্রিশানাচ, বলছি ইউবতি স্তুতিম লিখন্তি অস্তি, ইউবতি স্তুতি লিখন্তি অস্তি। ঠিক আছে, স্তুতি ওই দীর্ঘইকার দিয়ে। ইউবতি স্তুতায়ঃ লিখন্তি অস্তি, ইউবতি স্তুতি লিখন্তিও অস্তি অস্তি। স্তহ লিখন্তিও বলে স্তহ সন্তি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার স্যার, স্তুতি বলুন। ইউবতি স্তুতি লিখন্তিও স্তহ, ইউবতি স্তুতি লিখন্তিও স্তহ। এখানটা একটু গন্ডগোল হয়ে গেল। আপনি ওই ওইভাবে বলুন, এরকম কোনো অসুবিধা হবে? আপনি এরকম ইবাতি লিখান্তি অস্তি স্তুতি এভাবে করুন, তাহলে দেখবেন সুবিধা হয় বলতে। না আগে লিখন্তি অস্তি স্তুতি, ইবাতি লিখন্তি অস্তি স্তুতি, স্তহ স্তহ। হ্যাঁ, ইবাতি লিখন্তি স্তহ স্তুতি। প্রথম থেকে বলুন তো, একবার প্রথম থেকে বলুন এটা একবার। ইবাতি লিখন্তি অস্তি স্তুতিম, ইউবতি লিখন্তি অস্তি স্তুতিম, স্তুতি ইউবতি। হ্যাঁ, এখানে দীর্ঘইকার আমার উচ্চারণে। ইউবতি লিখন্তি অস্তি স্তুতি, ইউবতি লিখন্তি অস্তি স্তুতায়ঃ স্তুতিঃ। দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচনে, প্রথমার বহুবচন নয়, তাই না? হ্যাঁ স্যার। ইউবতি লিখন্তি স্তহ স্তুতি,
युवति लिखन्ति औ ततः स्तुति युवति लिखन्ति औ ततः स्तुतिः तत्पर युवतयः लिखन्त्यः सन्ति स्तुतिम् युवतयः लिखन्त्यः सन्ति स्तुति युवतयः लिखन्त्यः सन्ति स्तुतिः ঠিক 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 খুব ভালো মনি ম্যাডাম বলুন হ্যাঁ স্যার এটা হলো লিখিত বাতি তাই তো युवतीः लिखितवती स्तुतिम् युवतीः लिखितवती स्तुति युवतीः लिखितवती स्तुतिः युवती लिखितवत्तौ स्तुतिम् युवती लिखितवत्तौ स्तुति युवती लिखितवत्तौ स्तुतिः युवतयः लिखितवत्यः स्तुतिम् युवतयः लिखितवत्यः स्तुति युवतयः लिखितवत्यः स्तुतिः ঠিক আছে খুব ভালো আচ্ছা পরের দিন পরের তিনটে শব্দ ভাগিনী সাধু আর দারু তিনটে শব্দ সবাই মুখস্থ করে আসবেন ভাগিনী শব্দ আলাদা করে ওটা নদী শব্দের মতে ভাগিনী মানে নদী শব্দ ঠিক আছে ওটা আপনাদের অনেক অলরেডি অনেকের মুখস্থ আছেই ভাগিনী শব্দটা নদী শব্দের মতোই ভাগিনী আর সাধু আর দারু উকারান্ত পুল্লিঙ্গ উকারান্ত নপুংসকলিঙ্গ এই দুটো শব্দ এই তিনটে শব্দ সবাই মুখস্থ করে আসবে ভাগিনী সাধু আর দারু ঠিক আছে তাহলে এই তিনটে শব্দরও মুখস্থ এটা একটা হোমওয়ার্ক থাকলো আর একটা হোমওয়ার্ক আমি অলরেডি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি সতী সপ্তমীর উপরে সেই বাক্যগুলো আটটা বাক্য আছে সেটা সবাই করে আনবেন ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু শুভরাত্রি 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 স্যার